স্টার্ট দেখো কি বলেছে মেটাল প্লেট অফ এরিয়া আমি আবারও বলছি এই ক্লাস শুরু হওয়ার আগে এখন আমরা জেনারেল প্রপার্টিস অফ মেটার করছি এর আন্ডারে করবো ভিস্কোসিটি সার্ফেস টেনশন আর ইলাস্টিসিটি বিলিট মি এই তিনটে টপিক হচ্ছে ইলেভেন টুয়েলভের সব থেকে ইজি টপিক সব থেকে ইজি টপিক প্রবলেমটা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম এখান থেকে প্রবলেম অত্যন্ত কম আসে প্রবলেম ইয়ে কম্পিটিভ এক্সামে ঠিক আছে যেটুকু আসে সেটা হচ্ছে বোর্ড লেভেলের কম্পিটিভ এক্সামের যদি এখান থেকে তোমরা কোয়েশ্চেন পাও তাহলে তোমাদের থেকে লাকি আর কেউ হবে না আমি মেইনলি অ্যাডভান্সের কথা বলছি যেই মেনে কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসে যেই মেনে ওকে চলো আজকেও খুব ইজি জিনিস হবে সারফেস টেনশন দেখো তোমরা পনেরোটা একটু পড়ো এখানে একটি মাস আছে এমজি আর এখানে একটি বক্স আছে কি বললাম এখানে একটি বক্স আছে ঠিক আছে খুবই ইজি খুবই ইজি আর মেটাল 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 প্লেট এটা হচ্ছে হচ্ছে প্লেটটা প্লেটটা এই যে এইটা ওকে ভেবে দেখো আমি যদি শুধু মেটাল ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি মেটাল প্লেটটা আচ্ছা তার আগে একটা জিনিস দেখো মেটাল প্লেট অফ এরিয়া দিস ইজ কানেক্টেড টু এত কেজি অফ

আমি এই মাসটার জন্য যদি বলি নিচে এম তাই না ওপরে কি বলো উপরে টেনশন এবার বলো তো এ কত এর অ্যাক্সেলারেশন কত জিরো তাহলে আমি বলতে পারি টি ইকোয়েল টু এম সেম টি এইদিকে লাগানো আছে না হ্যাঁ আর এইদিকে তাহলে কি ফোর্স কাজ করবে

না ডি ভি বাই ডি ওয়াই ডিভি বাই ডি ওয়াই ইকুয়াল টু এম জি কারেক্ট এবারে বলো এম এর ভ্যালু দেওয়া আছে তাই না বলো এম এর ভ্যালু দেওয়া আছে ওকে ওকে আচ্ছা বলো তো ডিভি বাই ডি ওয়াই কি হবে দেখো বলো তো ডিভি মানে কি

ঠিক আছে খুব ইজি কোশ্চেন এবার বলো এরিয়া কত তোমরা জানো এরিয়া বলে দিয়েছে এই যে জিরো পয়েন্ট ওয়ান মিটার স্কোয়ার এম কত জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি জি কত টেন তুমি এইটা পেয়ে গেছো এখান থেকে জিটার ভ্যালু পেয়ে যাবে বলো জিটার ভ্যালু পেয়ে যাবে জিটার ভ্যালু আসবে থ্রি পয়েন্ট ফোর টেন টু দি পাওয়ার মাইনাস

দেখো খুব ভালো করে লক্ষ্য করবে কি বলেছে দেখো আমার কাছে এইরকম একটা সিলিন্ডার আছে দেখো এরকম একটা সিলিন্ডার আছে এই যে বড় সিলিন্ডার এই বড় সিলিন্ডারের মধ্যে দেখো এই বড় সিলিন্ডারের মধ্যে একটা এরকম ছোট সিলিন্ডার আছে এইটা এইটা একটা ছোট সিলিন্ডার আছে करेक्ट এবার এ ইনিশিয়ালি ওমেগা নটে ঘুরছিল এইখানে একটা লিকুইড আছে কোনখানে তো এইখানে এবার বলো যদি এখানে লিকুইড থাকে তাহলে এ ভিসকাস ফোর্স দেবে কি দেবে না ভেরি গুড যদি ভিসকাস ফোর্স দেয় ভালো করে শোনো তাহলে এই মানে এই মানে এই অ্যাক্সিসের এগেনস্টে কি আমরা কোনো টর্ক পাবো

এবার বলো এই টর্কটা এই ওমেগা নটের উল্টো দিকে ঘুরবে না ওমেগা নটের উল্টো দিকে ঘুরবে না কেন 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 ওকে তো হবে তাই না তার মানে কি এই ওমেগা আলফা মানে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি এই অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন এই অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন ওমেগা নট কমাবে না বাড়াবে বলো কমাবে গুড গুড আচ্ছা এবার দেখো এই প্রবলেমটাই তুমি যদি ওপর থেকে দেখো মানে এই এই সিনারিওটা তাহলে তুমি এইটা দেখতে পাবে না বলো বলো এইটা দেখতে পাবে না কোনটা এই যে এইটা যদি দেখো ঠিক আছে আচ্ছা এইবারে আমি কি করছি শোনো আমি ধরছি ওমেগা নট থেকে কি বলেছে ওমেগা নট বাই টু হবে তাই না তার মানে কি এই ওমেগাটা ভ্যারি করছে কি করছে না করছে তাহলে আমি বলছি এর একটা ইন্টারমিডিয়েট ভ্যালুতে এসছে ওমেগা মানে এমন একটা সময় আমি কনসিডার করছি কি বললাম বলো আমি এমন একটা সময় কনসিডার করছি যখন ওর ভ্যালু হয়েছে কত বলো ওমেগা বলো বুঝতে পেরেছ কিনা ওমেগা থেকে ওমেগা নট বাই টু তো হচ্ছিল তার কি ও কমতে 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 ওমেগা নট বাই টু হয়েছে তার মাঝখানে একটা ইন্টারমিডিয়েট ভ্যালু হয়েছে ওমেগা ওকে এবার খুব ভালো করে শোনো এইবারে দেখো ভালো করে আমার এইটা হচ্ছে রাইট আমি ওপর থেকে দেখছি না সাইড থেকেই দেখছি সাইড থেকেই দেখছি সাইড থেকে দেখ বোঝাতে সুবিধা হবে দেখো এই এরকম বুঝতে পারছো এবার দেখো বলো তো এইটা হচ্ছে এইটার আউটার সারফেস এইখানে ভেলোসিটি কত এই 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 সারফেসে জিরো না ভেরি গুড ভেরি গুড এই সারফেসে ঘুরছে তো এইটা ডিয়ার এই ভেতরেরটা আচ্ছা এবার দেখো এ এই মুহূর্তে ওমেগা দিয়ে ঘুরছে তাহলে এই ট্যানজেনশিয়াল ডিরেকশনে ভেলোসিটি কত ওমেগা আর ভি সরি আমি যদি ট্যানজেনশিয়াল ডিরেকশনে ভি বলি সেই ভিটা কি হবে বলো ওমেগা ইন ওমেগা ও আর ও আর আর ওয়ান ভেরি গুড আর ক্লিয়ার তার মানে ভেবে দেখো এই দুটো সারফেসের মধ্যে তোমার এই এই সারফেসে ভেলোসিটি হচ্ছে ওমেগা আর ওয়ান এই সারফেসে ভেলোসিটি হচ্ছে জিরো কারেক্ট বলো তো এই দুটোর মধ্যে ডিসটেন্স কত আর2 আর1 আর2 আর1

বিলচারে লিকুইডটা মানে যে ছ মানে ভেতরের সিলিন্ডারের কাছাকাছি আছে ওইগুলো ঘুরবে কিন্তু একদম যে দূরে আছে সে ঘুরতেও পারে কিন্তু খুব অল্প রেটে ঘুরবে না একদম যে এর সাথে লেগে আছে সে ঘুরবে না এর সাথে যে লেগে আছে সে ঘুরবে না কিন্তু এর সাথে যে লেগে আছে সে ঘুরবে হ্যাঁ মানে সে ঘুরবে না কি করে বলছ মানে অল্প হলো ঘুরতে পারে তো মানে যেটা না 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 ভাই দিস ইজ দিস ইজ আমরা আমরা কি করেছি আমরা কি করেছি আমরা যখন এই যে রিভার ফ্লো করেছি আমরা কি আমরা কি বলেছি এই নিচের লেয়ারটা কি মুভ করছে একদম নিচের লেয়ারটা কারণ এটা তো কনস্ট্যান্ট আছে এইটা তো তার মানে এইটা স্ট্যাটিক আছে এইটা এইটা স্ট্যাটিক আছে এবার বলো সরি এটা স্ট্যাটিক আছে এবার লাস্ট লেয়ারটা তার আগে লাস্ট লেয়ার মানে যেটা এই ডট যেখানে দিয়েছে এই তার উপরের লেয়ারটাও তো একটু মুভ করবে হ্যাঁ বুঝলাম না এই ডট হ্যাঁ দেখো এর সাথে এই এই যে এলিয়ারটা সেটা মুভ করবে হ্যাঁ করবে তো তাহলে ওরস মানে ওর যে প্যাশন লেয়ারটা সেটা অল্প হলেও মুভ করবে কোনটা ডান না বা বাঁ দিকে ডান দিকে আচ্ছা মুভ করবে তাহলে তালে বলো হ্যাঁ মানে ওটা মানে মুভ করবে না তো না মানে মুভ করবে অল্প করবে দেখো এটা তোমাকে ধরে নিতে হবে এর সাথে লাগোয়া যে ইটা এর সাথে

আচ্ছা এখানে যে এফভি ফ্রিকশনের কথা বলেছি হ্যালো হ্যাঁ এফভি ফ্রিকশনের কথা বলেছি এই এফভি ফ্রিকশন তো ফ্লুইডে যেটা লেগে আছে তার পাশে যেটা লেগে আছে বলিয়ারটা তার পাশে লেটারর মধ্যে करेक्ट এফভি তো ফ্লুইডে ভাই এইটা না ঘুরলে এই যে এই ভেতরেরটা না ঘুরলে কি করে আমার ফ্লুইড ফ্রিকশনটা কাজ করবে হুম তো কাজ করবেই না ভাই হুম ঠিক আছে আচ্ছা ডিভি বাই আমি এটা পেয়েছি তাহলে বলো তো এফ এর ভ্যালু কি হবে জি টা এ এইবার এটা বলতে পারবে কি হবে এটা টু পাই আর ইন ভেবে দেখো এরিয়া কোন এরিয়াটা এই সিলিন্ডারের এরিয়াটা না হম সেটাই লিখেছি টু পাই আর আচ্ছা এবার বলো তারপরে কি হবে ডিভি বাই মানে হচ্ছে আর ওয়ান বাই আর বলো এইটা আমি কি পেয়েছি আচ্ছা এই কি করছে করছে না যদি সেটা টর্ক ক্রিয়েট করে এবারে বলো এই টর্কের ভ্যালু কি হবে ভেবে বলো এই টর্কের ভ্যালু কি হবে দেখো এই এফভি আমি ধরছি এই লেয়ারে লাগছে এই লেয়ারে এই যে এই লেয়ারে এই লেয়ারে তাহলে এর সাথে ডিস্টেন্স কত আর ওয়ান না বলো তাও ভি কি হবে টাউ ভি হবে না মানে সাথে কি গুণ হবে আর ওয়ান ভেরি গুড আচ্ছা এইটা যদি আমি করি

अल्फा जगह की लिखते बारी अल्फा जगह अल्फा लग जगह लिखते बारी डीओमेगा बाय डीटी बोलो एटा बोलो एटा एडवान क्यूब कैनो एक बार बोलबे ओ आई एम सॉरी एटा आर वन स्क्वायर হবে এখানে আর ওয়ান এখানে আর ওয়ান ও না এই যে এ ভি আহা কিউ হবে না আরে এখানে একটা আর ওয়ান আছে এখানে একটা আর ওয়ান আছে আর এই একটা আর ওয়ান আচ্ছা এবার বলো ডিওমেগা বাই ডিটি মানে কি আলফা ডিওমেগা বাই ডিটি আমি এখানে লিখছি এম আর ওয়ান বাই টুক ডিভাইডেড বাই কি হবে বলো আর টু মাইনাস আর ওয়ান ওকে ইন্টু কি হবে বলো ওমেগা তাই না এবার বলো এই ডি ওমেগা বাই ডিটি প্লাস হবে না মাইনাস হবে ভেবে বলো মাইনাস আচ্ছা এরপরে আমি কি পাচ্ছি দেখো এদিকে আমি 2 কে এদিকে নিয়ে গেলাম এম কে নিচে নিয়ে গেলাম আর 1 কেটে দিলাম ডিওমেগা কে নিচে নিয়ে চলে এলাম মানে এরকম আমি বলতে এই জিওমেগা বাই ওমেগা মাইনাস ইন্টিগ্রেশন ওমেগা নট থেকে কি হবে ওমেগা নট বাই টু হবে হুম ইকুয়াল টু কি হবে বলো 4 পাই এল 4 আহা একটা জিনিস মিস করে গেছি জিটাটা এখানে একটা জিটা হবে ফোর পাই এল জিটা আর ওয়ান ডিভাইডেড বাই এম আর টু মাইনাস আর ওয়ান এই পুরো জিনিসটা কনস্ট্যান্ট কারেক্ট এই পুরো জিনিসটা কনস্ট্যান্ট ইনটু ডিটি এবার বলো টি বলো কোথায় ভুল ভুল করেছি কোথাও

বলো এটা বুঝতে হ্যাঁ ঠিক আছে চলো নেক্সট টপিক হচ্ছে সারফেস টেনশন নেক্সট টপিক আমাদের সারফেস টেনশন সারফেস টেনশনেও এরকম সরি হ্যাঁ সারফেস টেনশনেও আমাদের দু তিনটে টপিক আছে যে টপিকের উপরে আমাদের একটু কনসেন্ট্রেট করতে হবে সারফেস টেনশন থেকেও অ্যাডভান্সে তো কোয়েশ্চেন আসের চান্স কম কিন্তু মেইনসে আসে ঠিক আছে বোর্ডেও আসে ঠিক আছে চলো আমরা সারফেস টেনশন নিয়ে আবার ডিসকাস করব সারফেস টেনশনও খুব ইজি ওকে সারফেস টেনশন ডিসকাস করার আগে এটা সারফেস টেনশনের মধ্যেই পড়ে দেখো হেডিং দাও সারফেস টেনশন হেডিং দাও সারফেস টেনশন হেডিং দাও সারফেস টেনশন

দুটো ফোর্সের কথা বলবো তোমরা কি এই দুটো ফোর্স এর নাম শুনেছ একটা হচ্ছে কোহেসিভ ফোর্স আর একটা হচ্ছে ফোর্স দেখো এগুলো নিয়ে খুব ডিসকাস করার দরকার নেই কনসেপচুয়াল জিনিসপত্র তো নয় বইগুলোতে তোমরা পেয়ে যাবে আমি যেটুকু লাগবে সেটুকু বলবো কোহেসিভ ফোর্স আর ফোর্স আচ্ছা এই দুটো আহ একটু ডিসটিংশটা করি

মেটেরিয়াল পার্টিক রাইট ধরো একটা কন্টেনারের জল আছে একটা আছে ঠিক আছে এই লিকুইড এর ধরো এইখানে একটি পার্টিক আছে লিকুইড পার্টিক এই লিকুইড পার্টিকল কে কার আশেপাশের যে পার্টিকেল আছে সে একটা ফোর্স দিচ্ছে বুঝতে পেরেছো সেই ফোর্সটাকে আমি কি ফোর্স বলবো ভেরি গুড কোহেসিভ লক্ষ্য করো এইটা হচ্ছে কন্টেনার কারেক্ট এটা হচ্ছে কন্টেনার এই কন্টেনারের দেখো এই কন্টেনারের ভালো করে লক্ষ্য করো এই কন্টেইনারের সাথে লেগে আছে ডেফিনেটলি লিকুইড পার্টিকেল আছে তো লেগে আছে ডেফিনেটলি লিকুইড পার্টিকেল আছে তো তার মানে এই দুটো তোমার পার্টিকেলের মধ্যে মানে লিকুইড পার্টিকেল আর কন্টেনারের পার্টিকেলের মধ্যে যে ফোর্স তাকে আমরা কি ফোর্স বলবো অ্যাডহেসিভ অ্যাডহেসিভ ফোর্স ওকে গ্লু আঠা একে অ্যাডহেসিভ বলে জানো তো গ্লু আঠা আঠা কি হয় ভেবে দেখো আমাদের বাড়িতে যখন দরজা তৈরি হয় ঠিক আছে ওই ফেভিকল যে আঠাটা ফেভিকলের অ্যাড গুলো ব্যাপক দেয় দেখবে ফেভিকলের অ্যাড গুলো ব্যাপক দেয় দেখো এখানে ধরো দুটো তোমার উডেন প্লেট আছে এই উডেন প্লেটের মাঝখানে কি করা হয় এই ফেভিকলটা এরকম করে দিয়ে দেওয়া হয় রাইট তারপরে এই দুটো জুড়ে যায় না এবার বলো তার মানে এই যে যে আমি এই ফেভিকল যে লিকুইডটা আমি এরখানে দিলাম এ কি করলো এ র্ সেবে জলো না কয়েসি ফর্ সেবে কর এই যে লিডের এই লিকড পার্টিকেল আর উডেন পার্টিকেলকে ও কি জুড়ে দিল না আবার এদিক এদও লিকুইড পার্টিকেল আর উডেন পার্টিকেলকে জুড়ে দিলো এই এইবি ক্লিয়ার বলো এই অবি ক্িয়ার আচ্ছা এবার আমি আর একটু কনসেপ্ট দেখছি কতক্ষণ চলে আচ্ছা দেখো এবারে একটা কথা বলো এখানে একটি পার্টিকেল আছে একদম সারফেসের এর উপরে এই পার্টিকেল টাকে আমি বললাম এ পার্টিকেল তোমরা শুনতে পাচ্ছ তো এইখানে একটি পার্টিকেল আছে এই পার্টিকেলটাকে আমি বি পার্টিকেল বললাম তোমরা আমাকে বলতে পারবে যে এ আর বি এই দুটো মধ্যে এনার্জি সব থেকে বেশি বলতে পারবে পোটেন্সিয়াল এনার্জি রেসপেক্টেই বলো না আমরা এখনো পর্যন্ত যে এনার্জির কথা জানি সেটা দিয়ে আমি বলতে পারি যে এনার্জি বেশি না ওকে ওকে ফাইন তার আমি এইটা বলতে পারি এনার্জি সরি এনার্জি ইজ মোর এনার্জি অফ বি আচ্ছা এই এই কনসেপ্টে আমি বলতে পারি সারফেসে যে পার্টিকল গুলো আছে তার এনার্জি সব থেকে বেশি ওকে তার আমি এখান থেকে এটাও তো বলতে পারি আহ এবার একটা কথা প্রতিটা বা সিস্টেম কি চায় তার এনার্জিটাকে কি দেখো এভরি সিস্টেম ওয়ান্জি হ্যা মিনিমাম তাই না তার মানে ভেবে দেখো এই এ কি চাইবে এ কি চাইবে এনার্জি কমাতে বলো এনার্জি কমাতে যত সার্ফেস এরিয়া বেশি হবে তত এনার্জি বেশি হবে তার ভেবে দেখো সেই কনসেপ্টে আমি বলতে পারি যে এ এনার্জি কমাতে চাইবে তার মানে এ কি করবে বলো সার্ফেস এরিয়া কমাতে চাইবে না আমরা একটু পরেই দেখব আচ্ছা যদি ও সার্ফেস এরিয়া কমাতে চায় এই কনসেপ্টে আমি এইটা বলতে পারি রেইন ড্রপ যখন পড়ে সেটা দেখো একই ভলিউম স্ফিয়ার সিয়ার কিউবয়েড অন্য যেকোনো তুমি ইয়ে নাও তোমার বডি নাও সারফেসটা মিনিমাম হয় স্পিয়ারের জন্য সেই কারণে রেইন ড্রপ যখন পড়ে তখন সেটা কি হয় স্ফেরিক্যাল কারেক্ট স্ফেরিক্যাল ক্লিয়ার আচ্ছা সারফেস টেনশন অত্যন্ত ইজি একটা টপিক আমি তোমাদের বারে বারে এই কথাটা বলে এটা বোঝাতে চাইছি যে এখান থেকে যে কোনো প্রবলেম আমাদের পারতে হবে দেখো ধরো এরকম একটা টেবিল আছে ওকে এই টেবিলের ওপরে একটা এরকম লিকুইড ফেলে দেওয়া আছে লিকুইড এই টেবিলের একটা আছে ওকে লিকুইড আছে খুব ভালো করে শোনো এইটা হচ্ছে লিকুইড সারফেস থ্রি তে বুঝতে পারছো লিকুইডটা কিভাবে পড়ে আছে আচ্ছা এইবারে এবারে আমি কি করছি সারফেস টেনশন বলে যে সারফেস টেনশন বলে যে কোয়ান্টিটিটা সেটা কিভাবে ডিফাইন করা হয় সেটা বলছি এটা ডেফিনেশন এটাকে টি দিয়ে ডিনোট করা হয় এটা ইকুয়াল টু ভালো করে শোনো ফোর্স পার ইউনিট লেন্থ যাকে আমি এন বাই যার ইউনিট হবে নিউটন বাই মিটার এবার তুমি বলবে ফোর্স পার ইউনিট লেন্থ এর মানে কি এবারে ভালো করে শোনো এই যে একটা সার্ফেস কারেক্ট এই সার্ফেস আমি কি করলাম একটা ইম্যাজিনারি লাইন ড্র করলাম এর উপরে ডাউট যদি এর লেন্থ এল হয় তাহলে ভালো করে শোনো এই ইমাজিনারি লাইনের উপরে তো লিকুইড পার্টিকেল গুলো আছে তাই না এই ইমাজিনারি লাইনের উপরে তো লিকুইড পার্টিকেল গুলো আছে তার মানে এই লিকুইড পার্টিকেল গুলোকে এই ইমাজিনারি লাইনের ডান দিকে যে পার্টিকলগুলো সেগুলো টানছে আবার বাঁ দিকের গুলো টানছে এম আই রাইট হ্যাঁ মানে এর ওপরে এই দিকেও যদি এফ কাজ করে তাহলে এই দিকেও এফ কাজ করবে কেন নেট ফোর্স তো জিরো নইলে তো লিকুইডটা মুভ করতো করতো না আর যে ফোর্সটা কাজ করছে সেটা এর সাথে পারপেন্ডিকুলার এর সাথে পারপেন্ডিকুলার ক্লিয়ার ক্লিয়ার তার মানে এইবারে শোনো এইবারে আমি সারফেস টেনশন ডিফাইন করি ফোর্স পার ইউনিট লেন্থ মানে এই ফোর্স আর এই লেন্থটা হচ্ছে এল মানে কথার কথা বুঝতে পারলে আমি কি বললাম সেটা হচ্ছে সারফেস টেনশন টি এখানে এই এই লিকুইডে যদি আমি সারফেস টেনশন টি বলি সেটাকে আমি কি লিখতে পারি বলো এফ বাই এল লিখতে পারি এই যে এফ বাই লেন্থ তার মানে আমার ফোর্স ডিউ টু সারফেস টেনশন কি হয় টি ইনটু এল না হুম কিন্তু এটা পুরো লিকুইডের জন্য বলছি এবার শোনো হ্যাঁ যে কোনো জায়গায় এই টিটা হচ্ছে একটা লিকুইড প্রপার্টি টিটা সারফেস টেনশনটা ওর সাথে যে আমি যদি একটা ইমাজিনারি লেন্থ গুণ করি তাহলেই আমি ফোর্সটা পাবো সপ্তশ বলো তোমার কি ডাউট আছে না দাদা আমি বুঝে গেছি ওকে এটা একটা ইমাজিনারি লাইন মানে কি তুমি যদি ভেবে দেখো না তুমি যদি লেন্থটা ছোট নাও তাহলে এফটা ছোট আসবে কারণ টিটা তো কনস্ট্যান্ট একটা লিকুইডের জন্য তাই না বলো টিটা তো কনস্ট্যান্ট একটা লিকুইডের জন্য ওকে এটা হচ্ছে ইমাজিন গাই শায়ন্তি বলছো বলো ভাই হ্যালো হ্যাঁ বলো হ্যালো হ্যাঁ বলো শুনতে পাচ্ছি হ্যালো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো হ্যাঁ পাচ্ছি এখন পাচ্ছি ও হ্যালো বলো 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 লিকুইডের পার্টিকলগুলো তো মুভ করতে পারে লিকুইড না 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 লিকুইড এর পার্টিকেল গুলো মুভ করছে না সেটা ধরেই আমরা সারফেস টেনশনটা ইউ ইয়া করছি এই মুহূর্তে লিকুইড এর পার্টিকেল গুলো মুভ করছে না ধরেই আমি এই ফর্মুলাটা ডিরাইভ করেছি ভাই ওকে তাহলে এইটাকে আমি বলছি সারফেস টেনশন ওকে চলো আমি এগিয়ে যাচ্ছি এবার একটা জিনিস লক্ষ্য করো একটা ছোট্ট প্রবলেম দেখো সুচের কথা বলছি সূচ নিডেল একেবারে পাতলা ওকে ভালো করে শোনো আমরা যদি এই সুচকে একটা মানে আমি জলের মধ্যে যদি মানে কোনো একটা থিক লিকুইডের মধ্যে যদি কি বলে থিক লিকুইডের মধ্যে যদি ফেলে দি না মানে আস্তে করে রাখি তাহলে এই সূচটা জলের উপরে ভাসবে হম কারেক্ট আমি এটাকে জুম করে দেখাচ্ছি জুম করে জুম করে তুমি সামনে থেকে দেখছো তাহলে এই রকম দেখতে পাবে এটা হচ্ছে সুচের এই পোর্শনটা সামনের পোর্শনটা আর আমার ওয়াটারটা এই রকম হয়েছে কি বললাম বলো ওয়াটারটা এই রকম হয়েছে ওকে এইবারে এই সারফেসটা আর এই লিকুইডটা একসাথে জুড়ে আছে তার মানে এই লিকুইডে একটা সারফেস টেনশন কাজ করবে এই তোমার সুচের লেন্থ হচ্ছে এল তার মানে এই দিকে যদি সারফেস টেনশন কাজ করে এই দিকে আর এই দিকে যদি সারফেস টেনশন কাজ করে দুটো একই অ্যাঙ্গেল হবে আমি ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা থিতা এই অ্যাঙ্গেলটা থিতা এই লিকুইডে সারফেস টেনশন কনস্ট্যান্ট

বলো বলো কোনো ডাউট থাকলে বলো বলো এটাও হবে টি ইন্টু এল এই সুচের মাস যদি আমি এম জি বলি তাহলে টি ইন্টু ভেঙে নেব এই কম সরি বলো এই কম্পোনেন্ট আর এই কম্পোনেন্টে ভেঙে নেব এবারে বলো যে এম জির সাথে কি রিলেট করতে পারি টু টি এল সাইন থিটা ইকুয়াল টু এম জি এখন কি স্ক্রিন ঠিক আছে না এখন মাঝে মাঝে বুঝতে পেরেছিস আমি বুঝতে পারছি ভাই আজকে দিনটা এইভাবে একটু চলতে হবে এরকম হয় না জেনারেলি আমি আস্তে আস্তে করাচ্ছি তোমরা বলো এটা বুঝতে পেরেছো যেটা লিখলাম কিন্তু তোমরা এটা কি বুঝতে পেরেছো যে আর টি টু এল এরডো হলো দেখো এই বরাবর তো লেন্থ এল এখানে এলটা হ্যাঁ এই বরাবর ভেবে দেখো এই বরাবর এই বরাবর তো লেন্থ এল তাই না বলো 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 কোনো ডাউট আছে কোনো ডাউট আছে হ্যালো কোনো ডাউট আছে তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো হ্যালো হুম বলো শুনতে পাচ্ছি বলো সোহম বলো হুম ঠিক আছে ওকে তোমরা আমার কথা শুনতে পাচ্ছো তো কেটে হ্যাঁ শুনতে পাচ্ছি কেটে 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 মাঝে মাঝে কাটছে কিন্তু বুঝতে পারছি আচ্ছা আরেকটু দেখি আচ্ছা দেখো আমি আস্তে আস্তে করছি তোমরা যদি না বুঝতে পারো চ্যাটে লেখো হেডিং দাও সার্ফেস এনার্জি সারফেস এনার্জি আমার কাছে এইরকম একটা স্ট্রাকচার আছে দেখো এরকম একটা স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারটা বেসিক্যালি একটা তোমার ওই আগের দিন বলেছিলাম যে বাবল গুলো ওড়ায় মেলাতে মাঝখানটা ফাঁকা থাকে আর এটা একটা ধরো লোহার স্ট্রাকচার আয়রন দিয়ে তৈরি খুব পাতলা আয়রন দিয়ে তৈরি খুব পাতলা না মানে পাতলা আয়রন দিয়ে তৈরি এই স্ট্রাকচারের ওপরে এই স্ট্রাকচারের ওপরে এইখানে একটা কি বলে মুভেবল এখানে একটা মুভেবল তোমার রড আছে মুভেবল রড ঠিক আছে এবার কি করা হয়েছে ভালো করে শোনো এই পুরো সিস্টেমটাকে বা পুরো এই উইথ দিস মুভেবল রড এন্ড দিস এটাকে না সোপ সলিউশনের মধ্যে ডোবানো হয়েছে সোপ সলিউশন কি বললাম বলো সোপ সলিউশন ডিপ যদি সোপ সলিউশনের মধ্যে ডোবানো হয় তাহলে এইখানে একটা লেয়ার তৈরি হবে পাতলা পাতলা লেয়ার লেয়ার বুঝতে পারছো আচ্ছা এইবারে এই অবস্থায় রয়েছে আর এর লেন্থ হচ্ছে এল এর লেন্থ হচ্ছে এল এবারে কি করছিস শোনো এইখানে নাও খুব আস্তে করে একটা ফোর্স দিয়েছি এফ এক্সটার্নাল খুব আস্তে করে মানে খুব ধীরে 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 আমি টানছি যদি আমি খুব ধীরে 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 টানি তাহলে বেসিক্যালি এর ভি ইজ অলমোস্ট জিরো অ্যাকচুয়ালি ভি অলমোস্ট জিরো না অ্যাকচুয়ালি ভি তো জিরোই খুব ধীরে ধীরে টানছি এ ও অলমোস্ট জিরো মনে আছে আমি তোমাদের ওই স্প্রিং এর কনসেপ্ট বলেছিলাম যে ইনফাইনাইট টাইম ধরে ওটাকে ইলংগেট করা হয়েছে অনেকক্ষণ ধরে ইলংগেট করা হয়েছে তার মানে কি এইটা খুব ধীরে ধীরে একে টানা হচ্ছে ভেরি ভেরি স্লো প্রসেস আচ্ছা ভেরি ভেরি স্লো প্রসেস মানে হচ্ছে এ জিরো এ জিরো মানে হচ্ছে ভি জিরো অলমোস্ট কারেক্ট আচ্ছা এ জিরো মানে হচ্ছে এদিকে যদি এফ এক্সটার্নাল নেট ফোর্স দেওয়া হয় তাহলে এইদিকেও একটা ফোর্স কাজ করবে এইদিকেও একটা ফোর্স কাজ করবে সেই ফোর্সের ভ্যালু জিরো হবে মানে নেট ফোর্স ভ্যালু জিরো হবে এবারে বলো তো এই দিকে আমার কি ফোর্স কাজ করার কথা এই যে তোমার স্যাফরন দিয়ে যেটা ড্র করেছি কি ফোর্স কাজ করার কথা সারফেস টেনশন ভেরি গুড সারফেস টেনশন কেন কারণ এখানে তো সফট সলিউশন গুলো রয়েছে আচ্ছা এবার তোমরা আমাকে বলতে পারবে এই যে লিকুইডটা সোপ সলিউশন তার সারফেস টেনশন যে ভ্যালুটা সেটা হচ্ছে টি সেটা হচ্ছে টি তাহলে এইখানটা লেন্থ যদি এল হয় তাহলে টি এল হবে না আমার ফোর্স টি ইন্টু এল এদিকে আচ্ছা এইবার একটা কথা বলো বলতে পারবে এখানে কটা সারফেস আছে একটা না দুটো বলতে পারবে কটা সারফেস আছে দুটো হবে দুটো সারফেস আছে এই দিক একটা এই দিক একটা करेक्ट ভেবে দেখো পাতলা লেয়ার লিয়ারি হোক তুমি তো এই দিক থেকেও একটা সারফেস দেখতে পারবে ওই দিক থেকেও একটা সারফেস দেখতে পারবে তাই না ভেবে দেখো মানে এক এরকম একটা জল মানে এরকম একটা কন্টেনারে ওয়াটার আছে কটা সারফেস একটাই সারফেস কিন্তু এই ক্ষেত্রে ভেবে দেখো তুমি এই পাশ থেকেও দেখতে পাবে একটা সারফেস এই পাশ থেকেও দেখতে পাবে একটা সারফেস তার মানে দুটো সার্ফেস আছে তারপরে মানে বলো দুটো সার্ফেস জন্য আমার টোটাল এখানে কত ফোর্স কাজ করবে এবারে বলো এ অলমোস্ট জিরো তার মানে নেট ফোর্স কত এই রডের ওপরে জিরো তাহলে নেট ফোর্স জিরো মানে হচ্ছে এটা হচ্ছে এফ এক্সটার্নাল সমান না ওকে ইজি কনসেপ্ট আচ্ছা এবারে শোনো এই এফ এক্সটার্নাল দিয়ে মানে এই এক্সটার্নাল ফোর্স দিয়ে ধীরে 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 টানতে টানতে আমরা এইটাকে এক্স ডিস্টেন্স পর্যন্ত টেনেছি কি বললাম বলো এক্স ডিস্টেন্স পর্যন্ত টেনেছি রাইট এক্স ডিস্টেন্স পর্যন্ত যদি টানি তাহলে এখন আমার নতুন রডের পজিশন ডেফিনেটলি এইটা আর আমার সোপ সলিউশনটা এইটা পুরোটাই মানে ইয়ে হয়ে গেছে স্প্রেড করে গেছে কারেক্ট ওকে তোমরা এবার আমাকে বলতে পারবে যে এখানে এক্সট্রা এরিয়া কতটা জেনারেট হয়েছে এক্সট্রা এরিয়া জেনারেটেড বলতে পারবে এক্সট্রা এরিয়া জেনারেটেড বলো কি হয়েছে একটা সারফেসে টুয়েল এক্স পেছনের সার্ফেস এ ও টু এল এই সরি একটা সার্ফেস এ এল এক্স আর পেছনের সার্ফেস এ ও এল এক্স তার মানে টু এল এক্স আচ্ছা ভালো করে শোনো এবারে বলো এই যে এফ মানে এই দেখো ভালো করে শোনো সেটা হচ্ছে এই এফ এক্সটার্নাল যেটা এফ এক্সটার্নাল যেটা মানে কি ফোর্সটা কোনো একটা এক্সটার্নাল এজেন্ট দিয়েছে তাই না তাই না এবার বলো তো এফ এক্সটার্নাল আর এক্স এর ডিরেকশন সেম না ডিফারেন্ট সেম যদি সেম হয় তাহলে ওয়ার্ক ডান পজিটিভ না নেগেটিভ ভেরি গুড তাহলে আমি এইটা লিখতে পারি ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ঠিক আছে আচ্ছা এবার বলো তবে নাকি এই যদি পজিটিভ ওয়ার্ক করে এই যদি পজিটিভ ওয়ার্ক করে তাহলে ডিফাইনেটলি এই এক্সটারনাল এজেন্ট একটা এনার্জি দিয়েছে বাইরে থেকে বলো এক্সটারনাল এজেন্ট বাইরে থেকে একটা এনার্জি দিয়েছে না হ্যালো আমার কথা বুঝতে পাচ্ছো মানে সেই স্প্রিং এর মতো ভেবে দেখো স্প্রিং এর মতো স্প্রিং কে যদি এফ এক্সটার্নাল দিয়ে টানা হয় তাহলে এ যে এনার্জিটা দিচ্ছে সেটা এর মধ্যে স্টোর হয় না হাফ কে এক্স স্কোয়ার হিসেবে সেম ভাবে ভাবে এই এনার্জিটা কে দিয়েছে এই ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট যে ওয়ার্ক ডানটা করেছে সেই এনার্জিটা কোথায় স্টোর হয়েছে বলতে পারবে এই সোফ সলিউশনের মধ্যে স্টোর হয়েছে না বলো এই সোফ সলিউশনের মধ্যে স্টোর হয়েছে না মানে এই হাফ কে এক্স স্কোয়ারের মতো বলো সব সলিউশনের মধ্যে স্টোরড স্টোরড হয়েছে না আচ্ছা তাহলে আমি বলতে পারি এই দেখো ওয়ার্ক ডান বাই এক্সটারনাল এজেন্ট এইটাকে বলতে পারি যেটা বললাম সেটাই লিখছি সেটা হচ্ছে এনার্জি স্টোরড ই এন এনার্জি স্টোরড ইন এক্সট্রা সারফেস কি বললাম এনার্জি স্টোরফেস এটাকেই বলে তো সার্ফেস এনার্জির ভ্যালু কত হবে সার্ফেস এনার্জির ভ্যালু কত হবে এফ এক্সটার্নাল ওয়াক ডান ইন্টু এক্স এফ এক্সটার্নাল কত টু টি এল ইন্টু এক্স তাই না তাহলে সারফেস এনার্জির ভ্যালু কত আসছে বলো টু টি এল ইন্টু এক্স না আসছে টু টি এল ইন্টু এক্স হ্যালো আসছে টু টি এল এক্স তোমরা বলো তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলো আমি বলবো আর একবার বলো সায়ন বুঝ শুনতে পেলাম না এরিয়াতে এরিয়া নেসেসিট কি তার মানে আমার সার্ফেস এনার্জি পেলাম 2TL ইনটু X ঠিক আছে আচ্ছা এবার আমি একটা কোয়ান্টিটি রিফাইন করছি সেটা হচ্ছে তো সারফেস এনার্জি বাই এরিয়া কি হবে সারফেস এনার্জি কি জুল TL ইনটু X আর এনার্জি কত হলো 2LX মানে হচ্ছে T না তারপরে এখান থেকে আমি আর একটা রিলেশন পেলাম সেটা হচ্ছে সারফেস এনার্জি হ্যালো আবার এইখানে আমি কি পেয়েছিলাম ফোর্স কে পেয়েছিলাম টি ইন্টু এল তার মানে সারফেস টেনশনের একটা বিউটি হচ্ছে তাকে যদি এরিয়া দিয়ে গুণ করো

এই ধরনের ছোট ছোট জিনিসপত্রগুলো আসবে আচ্ছা এবারে আমাদের বোর্ড লেভেলে কিছু প্রবলেম আসে আমাদের সার্ফেস টেনশনের থিওরি সেইভাবে শেষ এই সার্ফেস এনার্জি আর ফোর্স এটাই আছে সিলেবাসে তোমরা যে কোনো প্রবলেম এখান থেকে পেরে যাবে আমি সুন্দর সুন্দর কিছু জিনিসপত্র করাবো ওকে তার আগে আমি এইটা দেখাবো যে ফ্যাক্টরস এফেক্টিং ইন সার্ফেস টেনশন

সেকেন্ড কোহেসিফ ফোর্স কোহেসিফ ফোর্স ওকে এখানে কি বলা হয় ভালো করে শোনো যে ফ্যাক্টর গুলো যে ফ্যাক্টর যে ফ্যাক্টর কোহেসিভ ফোর্সকে ইনক্রিজ করে সেই ফ্যাক্টর সার্ফেস টেনশন কেও ইনক্রিজ করে তার মানে আমরা সেইভাবে বলতে পারি কোহেসিভ ফোর্স ইনক্রিজ তাহলে সারফেস টেনশনও ডিক্রিজ করবে ওকে তাহলে সার্ফেস টেনশনও ডিক্রিজ করবে ওকে যাই হোক এগুলো না আমাদের কি বলে বইতে আমাদের স্টাডি লেখা আছে আমি এগুলো নিয়ে আর বেশি চর্চা করছি না এই দুটো মনে রাখবে আছে অন 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 কন্টামিনেশন ইলেকট্রিফিকেশন তোমরা একবার বইগুলোতে দেখে নিও ঠিক আছে এগুলো বোর্ডের জিনিস তোমাদের ভালো লাগবে না একেবারে বোর্ডের জিনিস ঠিক আছে আমি নেক্সট যেটায় চলে যাব নেক্সট যেটায় চলে যাব সেটা হচ্ছে দেখো বলতো আমি কয়েকটা সিনারিও ড্র করছি এই সিনারিও গুলোতে সারফেস টেনশন কিভাবে কাজ করছে আমাকে বলো একটু ভিজুয়ালাইজেশনের ব্যাপার আছে ধরো আমার কাছে এরকম একটা রড আছে রাইট বুঝতে পেরেছো এরকম একটা রড আছে এই রডটা জলের মধ্যে মানে কোনো একটা লিকুইড এর মধ্যে ডোবানো আছে জাস্ট ওয়ান মিনিট হ্যালো শুনতে পাচ্ছ তো হুম সরি সরি আচ্ছা দেখো এরকম একটা রড আছে আর এই রডকে আমরা জাস্ট মানে জলের মধ্যে ছিল মানে কোনো একটা লিকুইডের মধ্যে ছিল তারপরে আমরা জাস্ট তুলছি ওপরের দিকে এফ ফোর্স দিয়ে খুব আস্তে আস্তে তুলছি তাহলে ভেবে দেখো একটা সময় এরকম হবে না মানে আমার এই লিকুইডটা জাস্ট এইরকম আর এই এই রকমভাবে মানে জাস্ট তোলার সময় এরকম হয়ে যাবে না ভেবে দেখো চাষ তুলছি তাই না তার মানে এই দিকেও সার্ফেস টেনশন কাজ করবে এই দিকেও সার্ফেস টেনশন কাজ করবে তাই না দুটো সার্ফেস এর টেনশন কাজ করবে এইটা যদি এল হয় আর এটা যদি সার্ফেস টেনশন টি হয় তাহলে বলো তো এফ এর সাথে এল আর টি এর কি রিলেশন এফ এর সাথে এল আর টি এর কি রিলেশন এফ ইকুয়াল টু যদি আমরা এটাকে নেগলেক্ট করি কাকে বলো তোমার এমজি কে তবুও আমি ধরে নিচ্ছি যদি আমি নিচের দিকে এমজি দিই তাহলে কি হবে বলো এটাকে যদি এফ এক্সটার্নাল বলি তাহলে কি হবে বলো এফ এক্সটার্নাল ইকুয়াল টু কি হবে টু টি এল প্লাস এম জি না বলো টুটিএল প্লাস এমজি না ওকে আমাকে এই এই সিনারিওটার কথা বলতে পারবে সেম ভাবে ধরো আমার কাছে এরকম একটা অ্যানুলার ডিক্স আছে অ্যানুলার ডিক্স অ্যানুলার ডিক্স মানে বুঝতে পেরেছো এইরকম ওকে একেও আমরা ওপরের দিকে এফ ফোর্স দিয়ে টানছি ওপরের দিকে কোনোভাবে এফ ফোর্স দিয়ে টানছি এফ এক্সটার্নাল আর এটার মাস হচ্ছে এম কারেক্ট এটার মাস হচ্ছে এম আর এর রেডিয়াস হচ্ছে এই রেডিয়াসটা হচ্ছে আর ওয়ান এই রেডিয়াসটা হচ্ছে আর টু তাহলে বলো তো এফ এক্সটার্নাল আর ওয়ান আর টু এম এর মধ্যে কি রিলেশন হবে বলতে পারবে সার্ফেস টেনশন টি টেনশন টি দেখো এই সার্ফেসে কত ফোর্স লাগবে এই আউটার সার্ফেসে টু পাই আর এটা হচ্ছে সার্ফেস টি লেনেক্ট এটা লাগবে নিচের দিকে ভেতরের সার্ফেসে কত টেনশন লাগবে মানে কত সার্ফেস টেনশনের জন্য কত ফোর্স 2πr1 t करेक्ट নিচের দিকে এটা হয়ে গেল সারফেস টেনশনের জন্য আর কি কি নিচের দিকে mg দেখো এইটা इक्वल टू f এক্সটারনাল তোমরা কি বুঝতে পেরেছো বলো বুঝতে পেরেছ তোমরা কি বুঝতে পেরেছো দেখো এইটা তার মানে কি এইখানে এইভাবে সারফেস টেনশন এইভাবে লাগছে না মানে জাস্ট তুলতে জাস্ট তুলতে যে জাস্ট তুলতে আমি এক ধর মানে এই সারফেস টেনশনটা এই ট্যানজেন্ট বরাবর একেবারে डायरेक्टली নিচের দিকে কাজ করছে ওকে এবারে আমাকে একটা কথা বলো তো যদি একটা ডিস্ক হয় তাহলে এই আর1 আর2 আর1 আর2 কোনটা মানে এটা ডিস্ক পুরো তাহলে এখান থেকে কোনটা জিরো হবে আর ওয়ান না আর টু হলো ডিস্ক বলো যদি ডিস্ক হয় তাহলে কোনটা জিরো হবে জিরো হয়ে যাবে আর যা ইকুয়েশন আছে তাই থাকবে যদি একটা রিং হয় রিং 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 রিং

আমি তোমাদের সারফেস এনার্জি বলে দিয়েছি সারফেস টেনশন কিভাবে কাজ করে সেটাও বলে দিয়েছি এবার এইটার উপরে ছোট ছোট কিছু এক্সাম্পল দেখব সবাই লক্ষ্য করো এই এক্সাম্পল গুলো ইম্পর্টেন্ট ভালো করে শোনো ভালো করে শোনো আমার কাছে একটা বড় ড্রপ আছে ড্রপ ড্রপ মানে তুমি ওয়াটারের ড্রপটা ভাবো বাইরে আর ভেতরে পুরোটাই ওয়াটার তাইতো এ রেডিয়াস আর কি বললাম বলো এর রেডিয়াস আর ওকে ওকে আচ্ছা এই এই ড্রপটা ড্রপটা ভালো করে শোনো এই ড্রপটা ভেঙে এনখানা ছোট ছোট ড্রপ তৈরি হয়েছে খানা আইডেন্টিক্যাল ছোট ছোট ড্রপ তৈরি হয়েছে এ রেডিয়াস আর স্মল আর ওকে তাহলে আমাকে জিনিসপত্রগুলো বার করতে হবে আমি এক এক করে যাচ্ছি আমি লিখছি যখন বিগার ড্রপ ছিল বিগার এর এর যদি কারণ রো টি এগুলো তো ওই লিকুইডটার প্রপার্টি সেটা তো চেঞ্জ হচ্ছে না তাহলে এই কেসে এই অবস্থায় যখন বিগার ব্লক ছিল তখন ওর সারফেস এনার্জি কত ছিল বলতে পারবে সার্ফেস এনার্জি কত ছিল বলতে পারবে কি বলেছি এইবারে আমার এই ছোট ছোট এন পার্টিকেলের সার্ফেস এনার্জি বার করতে হবে তার আগে আমি এর যে স্মল আর আর এর যে ক্যাপিটাল আর তার মধ্যে একটা রিলেশন বার করতে চাইছি তাইতো এবারে বলো এই যে বিগার ড্রপ আর স্মলার ড্রপ এর রো কনস্ট্যান্ট রোক্ট এবার ধরো বিগার ব্লক আর স্মলার ব্লক টোটাল মাস কনস্ট্যান্ট মানে বিগার ছোট ছোট তাই তো যদি সেটা হয় তাহলে রো কনস্ট্যান্ট হলে বিগার ব্লকের যা ভলিউম হবে আর এই ছোট ছোট গুলোর হবে না কারণ রো কনস্ট্যান্ট তো তাহলে আমি লিখতে পারি ফোর থার্ড ক্যাপিটাল আর কিউব ইকাল টু এন ইন্টু ফোর থার্ড দেখো তার মানে এখান থেকে আমার আর এর না অনেক জায়গায় লাগবে দেখো বুঝতে পেরেছ বলো বুঝতে পেরেছ আচ্ছা এবার আমাকে তো এই খানা ছোট ছোট পার্টিক্যাল তার সারফেস এনার্জি কত কি হবে এন ইন্টু টি দেখো বুঝতে পেরেছ কিনা মানে লিকুইড এর প্রিয়ার আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে আচ্ছা আমি এইটাকে বলছি ইনিশিয়াল এইটাকে বলছি ফাইনাল ওকে এবারে তো আচ্ছা বলতো এফ মাইনাস আই আমি যদি করি এফ মাইনাস আই তাহলে আমি কি এইটা লিখতে পারি দেখো তো মাইনাস ওয়ান দেখো তো এটা লিখতে পারি কিনা দেখো এটা লিখতে পারি তো এবার বলতো এই কোয়ান্টিটিটা এই কোয়ান্টিটিটা দেখো এই যে এন এন তো একের থেকে বেশি তাই না তাহলে বলো তো এই কোয়ান্টিটিটা পজিটিভ না নেগেটিভ তোমার সামনে যে কোয়ান্টিটিটা এসছে তোমার সামনে যে কোয়ান্টিটিটা এসছে সেটা পজিটিভ না নেগেটিভ পজিটিভ পজিটিভ তাহলে যদি পজিটিভ হয় তাহলে ইএফ বড় না ইআই বড় ইএফ ভেরি গুড ইএফ বড় ইআই এর থেকে বুঝতে পেরেছো আচ্ছা তার মানে ভেবে দেখো ফাইনালি এনার্জি বেশি না ইনিশিয়াল এনার্জি বেশি ফাইনাল এনার্জি বেশি না ইনিশিয়াল এনার্জি বেশি ফাইনাল এনার্জি বেশি তার মানে ভেবে দেখো তো ফাইনাল এনার্জিটা যে বেশি তাহলে এই এক্সট্রা এনার্জিটা এলো কোথ থেকে বলতে পারবে এক্সট্রা এনার্জিটা এলো কোথ থেকে কারণ ভেবেই দেখো সারফেস এনার্জি বাড়ছে এখানে আমাকে তো ওয়ার্ক ডাউন করতে লাগবে এটা ইউ আর অ্যাবসলিউটলি রাইট ভালো করে শোনো এই যে বিগার ব্লক থেকে স্মলার ব্লকে এইটাকে কনভার্ট করার জন্য একটা এক্সটারনাল এজেন্ট আসবে বুঝতে পেরেছো এক্সটার্নাল এজেন্ট সেই এক্সটার্নাল এজেন্ট একটা ফোর্স দেবে সেই ফোর্স দেওয়ার ফলেই কিন্তু এটা ভাঙবে তার মানে আমি বলতে পারি এর যে ডিফারেন্সটা সেটাই হচ্ছে ওয়াকডান বাই এক্সটার্নাল এজেন্ট তোমরা কি আমার কথা বুঝতে পেরেছ বলো তোমরা কি আমার কথা বুঝতে পেরেছ যদি না বুঝতে পারো বলো বুঝতে পেরেছো তার মানে ভেবে দেখো একটা ভিগান ব্লক আছে সেখান থেকে যদি আমি স্মলার ব্লক করি তাহলে আমার এক্সার্নাল এজেন্টের দরকার হবে কি হবে না বলো আমি বললাম যে আমার একস্টার্নাল এজেন্টের দরকার হবে কি হবে না ক্লিয়ার বলো ক্লিয়ার ওকে একটু ভাবতে দাও এর সাথে আর একটা কি করাবো তার মানে এখানে আমার হুম সারফেস এনার্জি বেড়েছে এইখানে এরকম একটা ভালো প্রবলেম ছিল একটু ভাবতে দাও প্রবলেমটা কোথায় পাবো ওকে হুম 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 আচ্ছা একটু ভাবতে দাও আচ্ছা বলো তো এই ঘটনায় কি হবে ভেবে বলো আমার কাছে কতগুলো বিগার ব্লক আছে দেখো আমার কাছে কতগুলো বিগার ব্লক আছে অনেকগুলো বিগার ব্লক আছে এনখানা বিগার ব্লক জাস্ট এর উল্টো এর থেকে যদি একটা সিঙ্গেল ব্লক তৈরি হয় সিঙ্গেল ব্লক তৈরি হয় তাহলে আমি এইটাকে বলছি ইআই এইটা কি বলছি তো কোনটা বেশি এবারে ভেরি গুড ইআই বেশি তাই না দেখো কারণ তুমি আর এর একটা রিলেশন পেয়ে যাবে আচ্ছা ইআই বেশি ইএফ কম তাহলে সেই এনার্জিটা গেল কোথায় বলতে পারবে সেই জানিটির গেল কথা বলতে পারবে ভালো করে শোনো দেখো সেম ভাবে বলো তো এখানে ইআই এর ভ্যালু কি হবে এই যে ওপর থেকে বলো এখানে যেটা ইএফ ছিল সেটাই এখানে ইআই হবে না বলো আর এখানে যেটা ইএফ হচ্ছে সেটাই এখানে ইআই ছিল সেটাই তো হবে বলো আচ্ছা এবারে আমরা বুঝতে পারছি ইএফ এর ভ্যালু বেশি না কম ইএফ এর ভ্যালু ভেরি গুড তার মানে সারফেস এনার্জি বেড়েছে না কমেছে তাই না তার মানে ভেবে দেখো আমি না নেগেটিভ বলো তো কোথায় গেছে এই এনার্জিটা যেমন এইটাই কি হয়েছিল এক্সটার্নাল যে ডানটা করেছিল সেইটা তোমার ইআই এর সাথে যোগ হয়ে তারপরে ইয়েটা মানে ফাইনাল ইয়াইটা বেরিয়েছিল কিন্তু এইখানে কি হবে বলতে পারবে এখানে তো এক্সটার্নাল এজেন্টের দরকার নেই বলো বলো কি হবে ভালো করে শোনো হ্যাঁ বলো 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 শুনতে পাচ্ছি বলো দেখো সারফেস এনার্জি যদি কমে যায় তার মানে ওই এনার্জিটা কোথাও তো গেছে তাই না যদি ওয়ার্ক নেগেটিভ হয়ে যায় ওয়ার্ক ডান হ্যাঁ ওয়াকগানটা অ্যাকচুয়ালি ওয়াকগানটা নেগেটিভ ওইভাবে হয় না এক্সটার্নাল এজেন্ট ওইভাবে ওয়াকগানটা নেগেটিভ করে না দেখো কি হচ্ছে শোনো যে সার্ফেস এনার্জিটা কমছে সার্ফেস এনার্জি মানে তোর এনার্জি বলো সার্ফেস এনার্জি মানে তোর এনার্জি তাই না সেই এনার্জিটা সেই এনার্জিটা ওর টেম্পারেচার রাইজ করছে কি বললাম বলো টেম্পারেচার রাইস করছে তাহলে বলো তো কোন এনার্জিটা টেম্পারেচারচার রাইস করছে এই এনার্জিটা না বলো এই এনার্জিটা টেম্পারেচার রাইজ করছে না বুঝতে পেরেছো কি বললাম যদি এই এনার্জিটা টেম্পারেচার রাইজ করে তাহলে এর ভ্যালু কত বলতে পারবে ঠিক আগেরটার মতই তো হবে n ওয়ান 3 1 p 4 पाई কনস্ট্যান্ট থাকবে না কি 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 এই সারফেস টেনশনটাটা কনস্ট্যান্ট থাকবে না ও আচ্ছা টেম্পারেচার চেঞ্জ করার জন্য সেটা তো পরের কথা সেটা তো তুমি ঠিকই বলেছো সেটা পরের কথা তুমি একদম ঠিক বলেছো কিন্তু এইটুকু তো আমি পাচ্ছি চেঞ্জ ইন সার্ফেস টেনশন সার্ফেস এনার্জি ঠিক আছে ঠিক আছে এবার এ কি করবে এনার্জিটাকে ইয়ে তোমার ওটার নাম কি টেম্পারেচারটাকে ইনক্রিজ করবে তোমাদের এই এই ইকুয়েশনটা কি জানো যে যে এনার্জিটা দরকার কিউ ইকুয়াল টু এম এস ডেল্টা টি এই ইকুয়েশনটা কি তোমরা জানো নাইন টেনে কি পড়েছো এটা পড়েছো নাইন টেনে ডেফিনেটলি যেখানে হচ্ছে কিউ হচ্ছে হিট এম হচ্ছে মাস এস হচ্ছে স্পেসিফিক হিট আর ডেল্টা টি হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার তার এখান থেকে আমি লিখতে পারি মাস মাস মানে কি বলো ফোর থার্ড পাই আর কিউব ইনটু রো না বলো এটা মাস যে লিকুইডটা আছে তার সারফেস ডেনসিটি হচ্ছে সারফেস সরি তার এই যে এস স্পেসিফিক হিট হচ্ছে আমি ধরলাম এস ইনটু ডেল্টা টি বলো এখান থেকে তোমরা ডেল্টা টি এর ভ্যালু পেয়ে যাবে বলো ডেল্টা টি এর ভ্যালু পেয়ে যাবে ডেল্টা টি হচ্ছে কি বলো চেঞ্জ ইন বলো চেঞ্জ ইন টেম্পারেচার চেঞ্জ ইন টেম্পারেচার বলো এটা পেয়ে যাবে হ্যালো ক্লিয়ার এটা বলো এটা ক্লিয়ার ওপরেরটা মানে যখন একটা বিগার ব্লক থাকবে তার থেকে যে স্মলার ব্লক হবে তার যা ডিফারেন্স আর স্মলার ব্লক থেকে বিগার ব্লকের ডিফারেন্সটা বুঝতে পেরেছো এই কেসে একটা এক্সটার্নাল এজেন্ট আসবে ফার্স্ট কেসে কিন্তু সেকেন্ড কেসে কি কোনো এক্সটার্নাল এজেন্ট আসবে আসবে না তার মানে প্রথম কেসে যে এনার্জির ডিফারেন্সটা সেটা হচ্ছে এক্সটার্নাল এজেন্ট বাইরে থেকে একটা এনার্জি দেবে তার জন্যই এটা স্প্লিট করবে রাইট কারণ আমি জানি স্প্লিট করলে তার এনার্জি বেড়ে যায় সেই এনার্জিটা বাড়ার জন্য আমার থেকে এনার্জি দরকার উল্টোটা হচ্ছে যখন আহ ছোট ছোট মানে ড্রপ থাকে সেগুলোকে আমরা একটা বিগার ব্লক যখন তৈরি করি কি বললাম বলো যখন বিগার ব্লক তৈরি করি বিগার ড্রপ তৈরি করি তখন আমার এনার্জিটা কমে কিন্তু সেই এনার্জিটা চায় কোথায় কোন এক্সটার্নাল এজেন্টের তো দরকার নেই রাইট আমি তো এক্সটার্নাল এজেন্ট দিয়ে সেই এনার্জিটা নিতে পারবো না যদি সেটা না নিতে পারি তাহলে সেটা কোথায় যাচ্ছে সেটা হিট হিসেবে বেরিয়ে যাচ্ছে কারেক্ট যদি হিট হিসেবে বেরিয়ে যায় তাহলে এর মধ্যে কতটা টেম্পারেচার চেঞ্জ হবে কতটা টেম্পারেচার চেঞ্জ হবে বা এর তোমার টেম্পারেচারটা বেড়ে যাবে এই বিগার ব্লক লেটের বিগার ড্রপ লেটের টেম্পারেচারটা বেড়ে যাবে কতটা বেড়ে যাবে সেটা আমরা এই ইকুয়েশন থেকে পেয়ে যাব বলো ইজ দ্যাট ক্লিয়ার ইস দ্যাট ক্লিয়ার ওকে হেডিং দাও এক্সেস প্রেশার এইটুকু হেডিং দিলেই হবে ইম্পর্টেন্ট 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 ভবিষ্যতেও অনেক জায়গায় কাজে লাগবে ইজি জিনিস বুঝতে পারবে ভেরি ইজি জিনিস এক্সেস প্রেশার দেখো ভালো করে শোনো ড্রপ বাবল অনেক জিনিসপত্র আছে সব সম্বন্ধেই আমি বলবো প্রথমে আমি একটা ড্রপ ধরে নিচ্ছি ড্রপ দেখো ড্রপ বলতে ধরো এরকম একটা আমার ড্রপ আছে এবার বলো ড্রপের ভেতরে আর বাইরে কি সেম মেটেরিয়াল ড্রপের ভেতরে আর বাইরে কি সেম মেটেরিয়াল ভেবে বলো হ্যালো ড্রপের ভেতরে আর বাইরে কি সেম মেটেরিয়াল দেখো ড্রপের বাইরে হচ্ছে এয়ার তুমি একটা ওয়াটার ড্রপের কথা ভাবো সেই ড্রপের মধ্যে পুরোটাই এয়ার না সেই কি বলে ভেতরে পুরোটাই ওয়াটার না আবার একটা সোপ বাবলের কথা ভাবো ভেতরে ওয়ে আর বাইরে কিন্তু একটা সারফেস তৈরি হয় বুঝতে পেরেছো সোপ বাবল আর ওয়াটারের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছো ওয়াটার ড্রপ বুঝতে পেরেছ আচ্ছা এবার দেখো এটা হচ্ছে ড্রপ প্রথমে ড্রপের জন্য করছি দেখো বাইরে পি নট টেম্পারেচার আর ভেতরে আমি ধরছি পি ইন টেম্পারেচার ভেতরে আমি ধরছি আমি কি করলাম এইটাকে এইভাবে দুটো হাফে ভেঙ্গে নিলাম কি বললাম দুটো হাফে ভেঙে নিলাম এ রেডিয়াস আর এ রেডিয়াস আর কারেক্ট তোমরা আমাকে বলতে পারবে বলো তো কটা সারফেস আছে এখানে কটা সারফেস আছে একটাই আছে ভেরি গুড একটাই আছে একটাই আছে সারফেস মানে কি দুটো ডিফারেন্ট মেটেরিয়ালের যে ওটাকে কি বলে দুটো ডিফারেন্ট মেটেরিয়াল যে যেটা দিয়ে ডিভাইড হয় তার মানে ভেবে দেখো বাইরে এয়ার ভেতরে ওয়াটার তার মানে একটাই সারফেস আছে তার মানে সারফেস টেনশন কাজ করবে কি বললাম সারফেস টেনশন কাজ করবে ওকে এবার আমি শুধু এই হাফটার জন্য নিয়ে নিচ্ছি শুধু এই হাফটার জন্য কি বললাম শুধু এই হাফটার জন্য নিয়ে নিচ্ছি রাইট দেখো এই হাফটার জন্য এই দিক থেকে একটা ফোর্স কাজ করবে যেটা ডিউ টু পি ইন আবার এই দিক থেকে একটা ফোর্স কাজ করবে ডিউ টু পি আউট সরি পি আউটকে আমি পি নট দিয়ে ডিনোট করেছি রাইট এবারে এই যে সার্ফেস আছে এই সারফেসে সারফেস সার্ফেস টেনশন কাজ করবে বুঝতে পারছো এই সার্ফেস এর সার্ফেস টেনশন কাজ করবে বলতো সার্ফেস টেনশনের ভ্যালু কি হবে টি ইন্টু বলতো কি হবে টি টি আর ভেরি গুড এটা সার্ফেস টেনশন এবারে বলো এই যে পি নট এর জন্য এইখানে যে ফোর্সটা কাজ করবে এটা তো কার্ভ সার্ফেস আমি কি বলেছিলাম কার্ভ সার্ফেস আমরা কি নি প্রজেকশন নি না কার সার্ফেসে আমি যদি ইয়ে নিই এটা প্রজেকশন নি না মনে আছে কি বলেছিলাম কার্ভ সার্ফেস এর এরকম কার্ভ সার্ফেস তার প্রজেকশন নি না এখানে কত ফোর্স কাজ করছে তাহলে এর প্রজেকশন কি হবে পাই আর স্কোয়ার না বলো পাই আর স্কোয়ার না তাহলে ভেবে দেখো টি টু পাই আর কোন দিকে কাজ করছে লেফট না রাইট বলো পি টু পাই আর কোন দিকে কাজ করছে লেফট না রাইট পি নট ইন্টু পাই আর স্কোয়ার কোন দিকে কাজ করছে লেফট না রাইট তার মানে এই দুটো যোগ হয়ে এইটার সাথে ইকুয়াল হবে না যদি এটা হয় এটাকে তুমি কেটে কুটে এইটা পাচ্ছ কিনা দেখা তো আউটের কথাটা ভুল পিও ইকুয়াল টু টু টি বাই আর এখন এটা পাচ্ছ না ওকে অনেক কিছু বলার আছে এই যে দুইটা আসছে বিকজ অনলি ওয়ান সারফেস কি বললাম বলো অনলি ওয়ান সারফেস এখানে আমাদের একটাই সারফেস ছিল না বলো সেই জন্য অনলি ওয়ান সারফেস এর পরেরটা করলেই বুঝতে পারবে এইটাকে বলে এক্সএস প্রেসার বলো এক্সেস প্রেশার ভেতরে বেশি না বাইরে বেশি বলো এক্সেস প্রেশার ভেতরে বেশি না বাইরে বেশি বেশি ভেতরে তাই না বলো এক্সেস তোমার ভেতরে বেশি আচ্ছা যদি এক্সেস প্রেশার ভেতরে বেশি হয় ভালো করে শোনো তাহলে আমি কি এই কথা লিখতে পারি ভেরি ইম্পর্টেন্ট মোর প্রেশার দেখো তো ইন কনকেভ সাইড দেখো তো বুঝতে পেরেছো কিনা না মোর প্রেশার ইন কনকেভ সাইড দেখে বলো তো মোর প্রভ সাইড বুঝতে পেরেছ বলো বুঝতে পেরেছ হ্যালো বলো বুঝতে পেরেছো ওকে এটা কে ভালো করে শোনো ওয়ান সারফেস কে আমি এটাও বলতে পারি সিঙ্গেল লেয়ার আমি এইভাবে মনে রাখবো সিঙ্গেল লেয়ার ওকে আচ্ছা এবারে আমরা বাবেলের জন্য করব বি ইউ বি এলি বাবেলের জন্য করব দেখো বাবেল কি হয় এরকম হয় না বাবল বাবল বাবেলে কি হয় বাইরে কি থাকে এয়ার আর ভেতরে কি থাকে এয়ার থাকে না এয়ার বাবলের কথা ভাবো ওই যে মেলায় যেগুলো ফোলায় ফু দেয় বলো বুঝতে পেরেছো ভেতরে থাকে বাইরে থাকে না তাই না এবার আমাকে একটা কথা বলো একে যদি আমি মাঝখান থেকে কাটি তাহলে আমি এরকম পাবো না দেখো মাঝখান থেকে কাটলে এরকম পাবো না যদি এরকম পাই তাহলে দেখো সারফেস টেনশন এইখানেও কাজ করবে এইখানেও কাজ করবে এইখানেও কাজ করবে এইখানেও কাজ করবে তার মানে বলতো এখন ফোর্স ডিউ টু সারফেস টেনশন কি হবে ফোর্স ডিউ টু সারফেস টেনশন কি হবে 2 পাই আর ইনটু টি এটা একটা সারফেসের জন্য হবে না একটা সারফেসের জন্য হবে না এরকম কটা সারফেস আছে দুটো সারফেস আছে না তার মানে ফোর্স ডিউ টু এটা কি হবে

এক্সসেস প্রেসারের ভ্যালু কি হবে ক্যালকুলেট করে বলো তো এটা আসছে একটা জিনিস লক্ষ্য করেছো আগেরটার সাথে আগেরটায় কটা লেয়ার ছিল একটা লেয়ার তার জন্য দুই আসছে এখানে কটা লেয়ার এখানে কটা লেয়ার ভেবে দেখো এই একটা লেয়ার এই একটা লেয়ার না তার মানে এটা হচ্ছে ডাবল লেয়ার তোমরা বাবল বা ড্রপ এই হিসেবে মনে রাখবে না সিঙ্গেল লেয়ার না ডাবল লেয়ার এই হিসেবে মনে রাখবে আমি আবারও বলছি তোমরা ডাবল বাবল বা ড্রপ এই হিসেবে মনে রাখবে না সিঙ্গেল লেয়ার না ডাবল লেয়ার এই হিসেবে মনে রাখবে যেমন আমি তোমাদের একটা প্রবলেম দেখাচ্ছি তাহলেই তোমরা বুঝবে তোমরা সবাই লক্ষ্য করো ইটস এ নাইস প্রবলেম দেখেছো অ্যাকোরিয়ামে মানে তলা থেকে এক ধরনের বাবল ওঠে যাকে আমরা বুধ বুধ বলি হিন্দিতে গুলগুলে বলে দেখেছো অ্যাকোরিয়ামের ভেতরে দেখেছো কি হ্যালো আচ্ছা সেই ঘটনাটা আমি তোমাদের একটু প্রবলেমের আকারে বলতে চাই দেখো তার মানে তলায় একটা ছোট এয়ার বাবল তৈরি হয়েছে আচ্ছা এয়ার বাবল আর সোপ বাবেল মধ্যে ডিফারেন্স কি বলো বলো তো এয়ার বাবলের কটা লেয়ার একটা লেয়ার ভেরি গুড কেন এর ভেতরে কি এয়ার বাইরে ওয়াটার সোপ বাবলে কি ভেতরেও এয়ার বাইরেও এয়ার কিন্তু তার জন্য এখানে দুটো সারফেস আর এখানে কটা সারফেস একটা সারফেস এবারে শোনো এই বাবল যখন ওপরে ওঠে তখন এই বাবল বড় হয়ে যায় মানে রেডিয়াসে বড় হয়ে যায় রেডিয়াসে বড় হয়ে যায় কেন রেডিয়াসে বড় হয়ে যায় কেন আচ্ছা এইটা বোঝার জন্য আমি তোমাদের ম্যাথমেটিক্যালি একটু বোঝাই দেখো আমি ধরলাম ও এই ছাইট অব্দি উঠেছে কি বললাম এই সাইড অব্দি উঠেছে এই পুরো প্রসেসে টেম্পারেচার কনস্ট্যান্ট টেম্পারেচার কনস্ট্যান্ট ওয়াটার বা বাবল এর কোনো টেম্পারেচারে চেঞ্জ হয়নি কারেক্ট যখন এই অবস্থায় ছিল এটা ছিল স্মল আর আর এই অবস্থায় যখন গেছে তখন হয়েছে ক্যাপিটাল আর কোনো ডাউট আছে কোনো ডাউট আছে নেই ভালো করে লক্ষ্য করো কি বলছি এইটাকে আমি ইনিশিয়াল কন্ডিশন বলছি এইটাকে আমি ফাইনাল কন্ডিশন বলছি টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমি বলতে পারি পিভি পি ইনটু ভি কনস্ট্যান্ট পি ভি ইকুয়াল টু এন আরটি থেকে আমি বলতে পারি পি ইনটু ভি কনস্ট্যান্ট বলতে পারি এবারে বলো আমি বলতে পারি পি ইনিশিয়াল ভি ইনিশিয়াল ইকুয়াল টু পি ফাইনাল ভি ফাইনাল বলো আমি বলতে পারি কিনা বলো আমি বলতে পারি কিনা বলতে পারি পি ইনিশিয়াল হচ্ছে এইটা ইনিশিয়াল এ এখানে এয়ার বাবলের যা ভলিউম বলো তো পি ইনিশিয়ালের ভ্যালু কত পি ইনিশিয়ালের ভ্যালু কত ফোর থার্ড পাই বলো ফোর থার্ড পাই বলো স্মল আর কিউব বলো তো পি সরি 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 পি ইনিশিয়াল কেন ভি ইনিশিয়াল বলো তো ভি ফাইনালের ভ্যালু কত

ছোটটা সার্ফেসে এইচ প্লাস্ট এইবার বলো ভেতরে বাইরে বেশি বেশি না বাইরে প্রেশার বেশি মানে এই এয়ার বাবলের ভেতরে বেশি না বাইরে বেশি ভেতরে বেশি বলো ভেতরে বেশি তাই না আরে বাবা এইটা দেখো না এই যে

বলো তো পিএফ কি হবে ভেবে বলো পিএফ পিএফ কি হবে ভেবে বলো পারবে তোমরা পিএফ এর বাইরে প্রেশার কত বলো পিনট প্লাস টু বাই ক্যাপিটাল আর না দেখো বুঝতে পেরেছো কিনা এই যে পি বা পি এটা হচ্ছে এই বাবলের মধ্যেকার প্রেশার যেটা বাইরের থেকে টুটি বাই আর বেশি হবে বাইরে যাই থাকো তার থেকে টুটি বাই আর বেশি হবে ওই মুহূর্তে ওই বাবলের যা রেডিয়াস সেই রেডিয়াসটা আসবে বলো তোমরা পি আই পি নট ভি নট বুঝতে পেরেছো কি পারো নি বলো পি আই পি নট ভি নট বুঝতে পেরেছো কি পারো

due to buoyancy কোন ডাউট আছে বলো কোন ডাউট আছে তার মানে তোমরা এয়ার বাবল আর সোপ বাবলের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছ বলো এয়ার বাবল আর সোপ বাবলের মধ্যে এয়ার বাবল হচ্ছে জলের মধ্যে কটা লেয়ার একটা লেয়ার একটা সারফেস কিন্তু সোপ বাবলে কটা সারফেস দুটো সারফেস তোমরা কি আমার কথা বুঝতে পারছো ওকে বলো তো এয়ার बबल সোপ বাবল আর ড্রপ কোন দুটো ইকুইভ্যালেন্ট বলো কোন দুটো ইকুইভ্যালেন্ট এয়ার बबल ড্রপ এক্স্যাক্টলি প্লিজ মাইন্ড এটা মনে রাখবে প্লিজ মাইন্ড এটা মনে রাখবে ওকে আমি আবারও বলছি অ্যাডভান্সে ডোন্ট এক্সপেক্ট এনি কোয়েশ্চেন ফ্রম হিয়ার বাট ইন মেইন ইউ ক্যান এক্সপেক্ট ডাইরেক্ট কোয়েশ্চেন ফ্রম হিয়ার আমি এক্সেস প্রেসারের কথা যেহেতু বলেছি ইম্পর্টেন্ট এখান থেকে প্রচুর বার কোয়েশ্চেন এসছে আমি যেটুকু বলছি এইটুকু মনে রাখলে যে কোনো প্রবলেম পেরে যাবে মোর প্রেসার ইন কনকেভ সাইড আর এই তিনটের ডিফারেন্স আচ্ছা এবার আমি একটা প্রবলেম দেবো প্রবলেমটা লক্ষ্য করো প্রবলেমটা লক্ষ্য করো পারবে পারবে মানে মাথাটা ঠান্ডা রাখো পারবে একদম ফ্রেশ মাইন্ডে ভাবো দেখো আমরা দেখেছি তো ধরো একটা ছোট এয়ার বাবল আছে ইয়ে সোপ বাবল আর একটা বড় সোপ বাবল তোমরা দেখেছো এই দুটো কোন মানে কোন কোন সময় মিশে যায় তাই না দেখো মিশে এরকম তৈরি হয় না বলো এরকম তৈরি হয় না দেখেছো কি দুটো মিশে গেছে মানে দুটো লেগে গেছে এটা কি দেখেছো ওকে এইবার আমার কনসেপ্ট গুলো শোনো কনসেপ্ট শুনলেই এনাফ

বাই বাই আর আর না না এটা সোপ বাবল সোপ বাবল এবারে নেক্সট কথাটা শোনো সেটা হচ্ছে এইখানে আর ওয়ান হবে না আর টু হবে এই কেসে ফার্স্ট কেসে আর ওয়ান হবে না আর টু হবে

ছোট বাবলের ভেতরে প্রেশার বেশি অ্যাবসলিউটলি এবার দেখো এই দুটো যখন লেগে যাবে লেগে যাওয়ার পরে এর যে এই সারফেসটা থাকবে সেটা বলতো এক দুই না তিন কোনটা হওয়ার বা প্রবাবিলিটি আছে বা কোনটা হবে প্রবাবিলিটি না কোনটা হবে বলতে পারবে কোনটা হবে এর ভেতরে তো একটা ইয়ে থাকবে তোমার ওই লেয়ার থাকবে বলো তো ওয়ান টু থ্রি কোনটা হবে তার জন্য যে কনসেপ্টটা লাগবে সেটা আমি বলেছি মোর প্রেশার ইন কনকেভ সাইড মোর প্রেশার ইন কনকেভ সাইড ভেবে বলো দেখো এটা হচ্ছে হ্যাঁ ভেরি গুড কেন কেন দেখো যেটা ভিতরে বেশি থাকবে ইউ আর রাইট ইউ আর রাইট এটা এ এটা বি বলো তো এর মধ্যে প্রেসার বেশি না এর মধ্যে প্রেসার বেশি এর মধ্যে প্রেসার বেশি না বি এর মধ্যে প্রেসার বেশি এক্ষুনি তো আমরা করলাম এর মধ্যে প্রেসার বেশি না এই তো পি নট বাই ফোর টি বাই আর ওয়ান কারেক্ট এর মধ্যে প্রেসার বেশি কারেক্ট এর মধ্যে কতটা প্রেসার বেশি বলো মানে এর মধ্যে তাহলে প্রেসার কত বলো পি নট প্লাস ফোরটি বাই আর ওয়ান এর মধ্যে আর এর মধ্যে পিনট প্লাস ফোরটি বাই আর টু যেহেতু আর টু বেশি তার মানে এইটার প্রেসার কম মানে এটাকে আমি বলছি পি এ আর এটাকে বলছি PB তার মানে ভেবে দেখো পি এ আর পিবি কে বেশি বলো তো পি এ পি এ যদি বেশি হয় তাহলে এখানে যে লেয়ারটা থাকবে এই যে তিনটে লেয়ারের মধ্যে আমি কি বলেছি সাইডে মোর ইন সাইড যদি সেইটা আমি ধরি তাহলে বলতো এই মধ্যে ওয়ান টু যদি ওয়ান হয় যদি হয় ওয়ান তাহলে কনকেভ সাইড এইটা না ওয়ানের জন্য কনকেভ সাইড কোনটা ডি ওয়ানের জন্য ওয়ানের জন্য কনকেভ সাইড এ না বি বলো এই ওয়ান সারফেসটার জন্য কনকেভ সাইড এ না বি আবার থ্রি সার্ফেসটার জন্য কনকেভ সাইড এ এ তাহলে বলো পি এ যদি হয় পি এ তার মানে এইটা আমার কনকেভ সাইড হবে না এইটা 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 কি বললাম বুঝলে এইটা তার মানে আমার এই রকম দেখতে হবে আচ্ছা প্লিজ মাইন্ড ইট এই যে এই যে আর মানে এই যে যে সারফেসটা তৈরি হয়েছে এই সারফেসের যা রেডিয়াস অফ কারভেচার আর এই এর যা রেডিয়াস অফ কারভেচার এটা কিন্তু এক হবে না মানে এটা এরকম হবে হয়তো এবার এই যে নতুন যে সারফেসটা তৈরি হয়েছে যেটা আমি ব্লু দিয়ে ড্র করেছি কারেক্ট ব্লু দিয়ে ড্র করেছি এর রেডিয়াস বার করতে দিয়েছে আমাকে পারবে এক্সেস প্রেশার ইকুয়াল টু

এইটা পি এর ভেতরে পি এর ভেতরে পি এর ভেতরে পিবি দেখো তারপরে আমি বলতে পারি এটা এটা কি না এটাকে আমি লিখতে পারি টি বাই স্মল আর এই স্মল আর হচ্ছে নতুন রেডিয়াস অফ কার্ভেচার মানে এই এর রেডিয়াসটা হবে যদি স্মল আর ধরি দেখো এটা বুঝতে পেরেছ কিনা বলো বুঝতে পেরেছো বলো এটা বুঝতে পেরেছো পি এ মাইনাস পিবি আরে ভাই পি এ তো বেশি আর পিবি তো কম সেম ওপরের কনসেপ্টে আউটসাইড আর ইনসাইড ধরে করো এক্সেস প্রেসার তো এইটা এখান থেকে তোমার আর এর ভ্যালু কি আসছে বলো তো আর ওয়ান আর টু বাই আর টু মাইনাস আর ওয়ান আসছে কিনা আমাকে বলো বলো এটা আসছে কিনা আসছে সেটা আইআইটি অ্যাডভান্স নয় সেটা আমি ভুলে গেছি এই প্রবলেমটা দুটোর মানে ফাইনাল রেডিয়াস অফ কার্ভেচার ক্লিয়ার পুরো ব্যাপারটা বলো ক্লিয়ার পুরো ব্যাপারটা আচ্ছা এইবার তোমাদের আমি একটা ইনফরমেশন বলবো এটা জাস্ট তোমরা নোট ডাউন করে রাখো কারণ এটা ভবিষ্যতে কাজে লাগবে জাস্ট নোট ডাউন করে রাখো কিছু না বুঝলেও হবে সেটা হচ্ছে এক্সএস প্রেসার ইন চার্জড बबल এক্সএস প্রেসার ইন ইলেট পড়বো তখন লাগবে কিন্তু ইলেকট্রোস্ট্যাট পড়ার সময় না এইটা আর কেউ বলে না ইনফ্যাক্ট তোমরা যদি ইলেকট্রোস্ট্যাট পড়ো ইলেকট্রোস্ট্যাটিক্স সেখানে আমি একটা ফর্মুলা বলব সেই ফর্মুলাটা এখানে ইউজ হবে আর কিচ্ছু না আর কিচ্ছু না ঠিক আছে আমি জাস্ট এর ইয়েটা বলে রাখবো যাতে তোমাদের সেই সময় কোনো প্রবলেম না হয় কি বললাম সেই সময় কোনো প্রবলেম না হয় তোমরা যেন বুঝতে পারো ও দাদা তো এটা বলে রেখেছিল ঠিক আছে দেখো একটা বাবল আছে ভালো করে শোনো দেখো একটা বাবল আছে এয়ার এ এয়ার বাবল জাস্ট একটুখানি এয়ার বাবল एयर बल्ट एटर सार्फेसार्ज डेंसिटी डेंसिटी रोना सीगमा की सार्फेस्ट चार्ज डेंसिटी सीगमा ওকে এবারে আমি যদি এটাকে হাফ করি সেম ভাবে এরকম ঠিক আছে এবার দেখো এবার দেখো এইদিকে পি ইন এইদিকে পি ইন এইদিকে ফোর্স হচ্ছে এ ইন টু পি ইন এদিকে হচ্ছে ফোর্স হচ্ছে এ ইন্টু পি আউট আর এইদিকে আমার ফোর্স হচ্ছে সার্ফেস টেনশনের জন্য সার্ফেস টেনশনের জন্য কত বলতো টু ইন্টু টু টি কারেক্ট টু ইন্টু টু টি আর ঠিক আছে এইদিকে আচ্ছা এইবারে ভালো করে শোনো জাস্ট এটা মনে রাখবে বা এখন না কিছু না করলেও হবে তোমরা ইলেকট্রো পড়ার সময় পড়লেও হবে কিন্তু মনে রাখবে যে ইলেকট্রো পড়ার সময় এই জিনিসটা একটু পড়তে হবে এই যে সারফেস চার্জ ডেন্সিটি যদি সিগমা হয় তাহলে সারফেস চার্জ ডেন্সিটি যদি সিগমা হয় তাহলে এই দিকে একটা ফোর্স কাজ করে সেই ফোর্সের ভ্যালু হয় সিগমা স্কোয়ার বাই দেখো এই যে ফোর্সের ভ্যালু 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 হয় সিগমা বাই টু এটা এটা এর সাথে যদি আমি এরিয়া গুণ করি তাহলে আমার ফোর্স আসে এর সাথে যদি আমি এরিয়া গুণ করি সে তাহলে আমার ফোর্স আসে আর আমার এই এরিয়াটা হচ্ছে প্রজেক্টেড এরিয়া পাই আর স্কোয়ার জাস্ট এইটা মনে রাখবে তাহলে আমি এখান থেকে এই লিখতে পারি দেখো তো সাইলন পাই আর স্কোয়ার ইকুয়াল টু পাই আর স্কোয়ার ইন্টু পি নট প্লাস পাই আর স্কোয়ার ইন্টু টু ইন্টু টি আর দেখো তো এটা বলো এটা লিখতে পারি হ্যালো তোমরা শুনতে পাচ্ছ তো তোমরা শুনতে পাচ্ছা জাস্ট এইটা মনে রাখো এখন কিচ্ছু করতে হবে না তোমরা ভেবে দেখো এই যে চার্জ ডেন্সিটির জন্য বাদে বাকি পুরোটাই তো তোমরা জানো তাই না শুধু চার্জ ডেন্সিটা যখন পড়বে তখন দেখবে ভেতরে একটা প্রেশার ক্রিয়েট হয় যার ভ্যালু হয় সিগমা স্কোয়ার বাই টু এফ এটা মনে রাখবে তখন গিয়ে পেরে যাবে আরামসে পেরে যাবে ঠিক আছে আচ্ছা নেক্সট কনসেপ্ট হচ্ছে কন্ট্যাক্ট অ্যান্ড অ্যাঙ্গেল অ্যান্ড ক্যাপিলারিটি নেক্সট কনসেপ্ট হচ্ছে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল অ্যান্ড ক্যাপিলারিটি হেডিং দাও কন্ট্যাক্ট অ্যাঙ্গেল ইজি 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 এখান থেকে অ্যাডভান্সে কোয়েশ্চেন আসলে তোমরা খুব লাকি হবে ইজি কোশ্চেনই হবে তোমরা পারবে দেখো কিন্তু অ্যাডভান্সে আসে না দেখো কনট্যাক্ট অ্যাঙ্গেল আমরা এখনো পর্যন্ত যে জিনিসগুলো করেছি তাতে আমরা এইরকম ধরেছি ধরো এটা একটা কন্টেনার আমি যদি লিকুইডকে কোন একটা লিকুইডকে এরকম রাখি তাহলে এরকম দেখতে হয় ঠিক ঠিক বলেছি তো কিন্তু প্র্যাকটিক্যালি এই ওপরের সারফেসটা এরকম দেখতে হয় না ওপরের সারফেস এরকম দেখতে হয় না আমি সেগুলো একটু ড্র করছি দেখো ওপরের সারফেসটা তুমি এই উইথটা যত কম করবে তত তুমি ভালো বুঝতে পারবে ওকে এটা হচ্ছে গ্লাস দেখো এটা হচ্ছে ধরো ওয়াটার দেখো এইটা হচ্ছে গ্লাস আর এইটা হচ্ছে ওয়াটার কি বললাম গ্লাস আর ওয়াটার মধ্যে এরকম একটা মানে সারফেসটা এরকম হয় কেন সারফেসটা এরকম হয় দেখো এখানে তো একটা সার্ফেস টেনশন আছে আছে না বলো সার্ফেস টেনশন আছে না তাহলে ভেবে দেখো তো এই পয়েন্ট যদি হয় তাহলে ভেতরের পয়েন্টে জন্য তে প্রেসারটা কম হবে সরি ভেতরের হ্যাঁ সার্ফেস টেনশনটা প্রেশারটা কম হবে আমি কি বলেছি কনকেভ সাইডে প্রেশার বেশি হয় বলেছি তো তো বিকজ অফ সার্ফেস টেনশন সার্ফেসটা একদম হরাইজেন্টাল হয় না কিছুটা এইভাবে ঘুরে যায় এবারে ভালো করে শোনো এই যে গ্লাস আর এই এই যে যে ঠিক আছে আমি যদি পয়েন্টে একটা ড্র করি তাহলে যে অ্যাঙ্গেলটা পাবো থিটা এই থিটাকে বলে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল এই থিটাকে বলে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল আমি আবার আর একটা জিনিস দেখাচ্ছি দেখো আমার কাছে আমি এগুলো প্র্যাকটিক্যাল বলছি ধরো আমি একটা আমি একটা লিক মানে জলের ড্রপ এই গ্লাসের ওপর ফেলেছি এই জলটা না একদম পিওর ওয়াটার নয় কন্টামিনেটেড ওয়াটার কন্টামিনেটেড যে মানে ওই যে মিনারেলগুলো থাকে সেগুলো নিয়ে তাহলে যদি আমি একটা সার্ফেসের ওপরে এই ওয়াটার ড্রপটা ফেলি না এটা এরকম দেখতে হবে এবার আমি কি বলেছি এই সার এই পয়েন্টে সারফেসের সাথে এই মানে যে পয়েন্টে টাচ করে আছে লিকুইডটা সেই পয়েন্টে এই যে ওয়াটার এই গ্লাসটা এর সাথে যে অ্যাঙ্গেলটা সেইটা থিতা এই থিতাটাকে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল বলে তোমরা যদি তোমরা যদি মার্কারি আর গ্লাস নাও মার্কারি আর গ্লাস নাও মার্কারি মার্কারি আর গ্লাস নাও তাহলে তুমি দেখবে মার্কারি সারফেসটা এইরকম হয়ে যায় মার্কারি আর গ্লাস তাহলে এখানে যদি অ্যাঙ্গেল বার করতে দেয় এইটা হচ্ছে তোমার তোমার পয়েন্ট এখানে আমি একটা ট্যানজেন্ট ড্র করবো তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল তার মানে এইটা হচ্ছে মার্কারি আর এইটা হচ্ছে গ্লাস কি বললাম বলো এইটা মার্কারি এইটা গ্লাস ওকে আমি যদি একটা গ্লাসের উপর এই মার্কারি ড্রপ ফেলি এইটা এইরকম দেখতে হবে ওয়াটারের সাথে কিন্তু ডিফারেন্ট আমি জানি না তোমরা কোনোদিন দেখেছো কিন্তু মার্কারি ড্রপ আমি কিন্তু দেখেছি একদম সার্কুলার হয়ে যায় প্রায় হ্যাঁ আমিও দেখেছি থার্মোমিটার এক্স্যাক্টলি থার্মোমিটার ভেঙে গেছে আমারও তাই হয়েছে দেখবে তুমি ধরতেই পারবে না আচ্ছা এইবার এইখানে যদি তোমার একটা অ্যাঙ্গেল এই ট্যানজেন্ট আনো তাহলে এইটার সাথে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা সব আসছি এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল প্র্যাকটিক্যালি এটা আমরা দেখি ওকে তাহলে এইখানে কি ছিল এটা এই জি এইটা গ্লাস এইটা এইচ টু ও এইটা গ্লাস তার মানে একটা জিনিস লক্ষ্য করো কন্টেনারের যা মেটেরিয়াল আর লিকুইড এই দুটো পেয়ারের উপর ডিপেন্ড করছে এই কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা কেন তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো প্রথম দুটো কেসে কন্ট্যাক্ট না প্রথম দুটো কেসে থিটা লেস দেন নাইনটি ডিগ্রি পরের দুটো কেসে পরের দুটো কেসে থিটা গ্রেটার দেন নাইনটি ডিগ্রি বলো বুঝতে পেরেছ এইবারে আমি দুটো কথা বলতে চাই এই পয়েন্টে চলে এসো এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে যে পয়েন্টে বা অ্যাকচুয়ালি তো এটা থ্রি মানে বুঝতে পারছো তো আমি তো থ্রি ডিটাকে আমি কেটে টু ডিতে দেখাচ্ছি থ্রি ডি মানে ওখানে একটা পয়েন্ট নেই বলো ওই সার্ফেসে অনেক পয়েন্ট আছে না আচ্ছা এবারে ভালো করে শোনো যে পয়েন্টটা সার্ফেসে লেগে আছে আমি আগেই বলেছি ধরো এইটা একটা সার্ফেস এইটা হচ্ছে কন্টেনার কি এইখানে একটা পার্টিকেল আছে আমি বড় করে দেখাচ্ছি এই পার্টিকেলের বা দিকে সেই একই মানে পার্টিকেল না এই পার্টিকেলটাকে কনসেন্ট্রেট করো ব্লু পার্টিকেলটাকে তার মানে ভেবে দেখো ব্লু পার্টিকেল ইজ স্যান্ডউইচ বিটুইন টু পার্টিকেলস যার বা দিকে কন্টেনারের ডানদিকে ডান দিকে তাই না তাহলে ভেবে দেখো এই পার্টিকেলের উপরে কি কি ফোর্স কাজ করছে অ্যাধেসিভ ফোর্স আর কোহেসিভ ফোর্স দুটোই কাজ করছে বলো অ্যাধেসিভ ফোর্স আর কোহেসিভ ফোর্স দুটোই কাজ করছে এই আচ্ছা তাহলে বলো তো এই পার্টিকেলের উপরে অ্যাধেসিভ ফোর্স বেশি না কোহেসিভ ফোর্স বেশি যার জন্য ও উপরের দিকে গেছে ভেবে বলো অ্যাধেসিভ ফোর্স বেশি না কোহেসিভ ফোর্স বেশি কোহেসিভ না অ্যাধেসিভ কেন আরে বাবা এই পার্টিকেলটার উপর যদি অ্যাডেসিভ ফোর্স বেশি হয় ভালো করে শোনো তাহলে এ ও একে টানছে এই কোয়েস মানে এই ও একে টানছে দেখো এইটা হচ্ছে তোমার আমার পয়েন্ট মানে মানে যে পয়েন্ট পার্টিকেলটা নিয়ে আমরা ডিসকাস করছি এটা হচ্ছে পার্টিকেলের তার মানে পার্টিকেলের মানে সরি কন্টেনারের কন্টেনারের পার্টিকেল কন্টেনারের পার্টিকেল তাহলে বলো কন্টেনারের পার্টিকেলের ফোর্সটা বেশি না তার জন্য ও টেনে রেখেছে উপরের দিকে আর এই ফোর্সটা কি দিচ্ছে মানে এই পার্টিকেলটা কি দিচ্ছে এই পার্টিকেলটা নিচের পার্টিকেলটা কোয়েসিভ দিচ্ছে না অ্যাডিসিভ দিচ্ছে নিচের পার্টিকেলটা কোয়েসিভ দিচ্ছে না অ্যাডিসিভ দিচ্ছে বলো কোয়েসিভ আর এই অ্যাডিসিভ এবার বলো অ্যাডিসিভ বেশি না কোয়েসিভ বেশি যার জন্য উপরে আছে বলো অ্যাডিসিভ বেশি না বুঝতে পেরেছো যেহেতু অ্যাডিসিভ ফোর্স বেশি হয় সেই কারণে এইটা এই রকম সে শেপ দেখতে হয় এই যে ওয়াটারের যে সারফেসটা একে মেনিসকাস বলে ওয়াটারের যে সারফেসটা একে মেনিস কাজ বলে বলো তো এই কেসে কোহেসি বেশি না অ্যাডহেসিভ ফোর্স বেশি এই কেসে এই কেসে কোহেসিভ ভেরি গুড কোহেসিভ গ্রেটার দ্যান অ্যাডহেসিভ তার মানে তোমাকে যদি কন্টাক্ট অ্যাঙ্গেলের কজ বলে তাহলে তুমি কোহেসিভ আর অ্যাডহেসিভ দিয়ে এক্সপ্লেইন করতে পারবে বলো কন্টাক্ট অ্যাঙ্গেলের কজ বলে তাহলে তোমরা কোহেসিভ আর অ্যাডহেসিভ দিয়ে এক্সপ্লেইন করতে পারবে বলো পারবে তো বলো কোহেসিভ আর অ্যাধেসিভ দিয়ে এক্সপ্লেন করতে পারবে ফাইন তোমরা এর পরে আমি ক্যাপিলারি পড়াবো এখন তখন তোমরা ক্যাপিলারি দিয়েও এক্সপ্লেন করতে পারবে যাই হোক কিন্তু এটা জেনারেলি কোহেসিভ আর অ্যাধেসিভ দিয়েই এক্সপ্লেন করা হয় আরে ইনফ্যাক্ট সারফেস টেনশন তো তোমার এই কোহেসিভ আর অ্যাধেসিভ ফোর্সের জন্য তৈরি হয় আরেকবার বলো কোয়সিভার ফোর্স জোনই তো তার মানে কোয়সিভার এডিসি ফোর্স দি এক্সপ্লেইন করলেই বাকিটা হয়ে যাবে ঠিক আছে তার মানে আমরা একটা জিনিস দেখলাম কন্টাক্ট অ্যাঙ্গেল যেটা সেটা হচ্ছে দুটো মেটেরিয়াল মানে লিকুইড আর কন্টেইনারের ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে কন্টাক্ট অ্যাঙ্গেলটা কি হয় দেখো এটা তো ইজি জিনিস এটা একটা মেটেরিয়াল আর এটা একটা লিকুইড একেবারে মানে মানে একেবারে এরকম হরাইজেন্টাল বলো তো এখানে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল কত জিরো না কন্ট্যাক্ট অ্যাঙ্গেল এই এক নাম্বার কেসে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল কত কন্ট্যাক্ট অ্যাঙ্গেল কত এখানে না এইটা নাইনটি ডিগ্রি কিন্তু বলো হরাইজেন্টাল সঙ্গে না 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 ভেবে দেখো এইটাই গন্ডগোল করে এই পয়েন্টে আমি কি করবো ট্যানজেন্ট আনবো কার প্যারালাল মানে ট্যানজেন্টটা গন্ডগোল করে আচ্ছা সবাই এটা ভুল করে সেই জন্য দেখো এই দুটো জিনিস দেখিয়ে দিচ্ছি আমি জানি তো দেখো পিওর ওয়াটার পিওর ওয়াটারে কোনো কন্টামিনেশন থাকে না আর গ্লাস এইটাই দেখো এইরকম তৈরি হয় পারফেক্ট হেমিসফিয়ার বলো তো এইখানে কত ভেবে বলো এইখানে কত খুব মনে রাখবে এইটাই কন্ট্যাক্ট অ্যাঙ্গেল জিরো এইটাই নাইনটি ওকে এটাই কন্ট্যাক্ট জিরো ওকে আচ্ছা হেডিং দাও ক্যাপিলারি রাইস হেডিং দাও ক্যাপিলারি রাইস আমি জানি আমি একটু ফাস্ট পড়াচ্ছি কারণ আমাকে এটা পড়াতেই হবে অত্যন্ত ইজি জিনিস ক্যাপিলারি রাইজ ইম্পর্টেন্ট কিন্তু খুব ইজি ইম্পর্টেন্ট কিন্তু খুব ইজি তোমরা শোনো তাহলেই তোমরা বুঝতে পারবে ওকে তোমরা শোনো তাহলেই তোমরা বুঝতে পারবে আমি অনেকগুলো প্রসেসে করাবো দেখো সেটা হচ্ছে ক্যাপিলারি রাইজ সি এ পি আই এল এল এ আর ওয়াই ক্যাপিলারি রাইজ দেখো একটা গাছ আছে এরকমই তো হয় গাছগুলো এবার গাছের এখানে একটা পাতা আছে এখানে একটা পাতা আছে আবার একটা ডাল আছে এখানে আর একটা পাতা আছে তাই না এবারে আমরা জলটা কোথায় দিই ওয়াটারে মানে এই তোমার এই তোমার রুটসে দি না তাই না এই রুটসে জলটা দেওয়ার ফলে এই পাতায় এই জলটা পৌঁছয় বলো পাতায় জলটা পৌঁছয় পাতাগুলোতে লিফে বলো জলটা পৌঁছয় ডেফিনেটলি পৌঁছয় কেন কারণ এর মধ্যে দিয়ে ক্যাপিলারি রাইজে এই তোমার করে এই ওয়াটারটা ওঠে এবং এই পাতায় পৌঁছয় কারেক্ট এবারে শোনো যদি তুমি একটা কন্টেনার নাও কি বললাম কন্টেনার নাও সেই কন্টেনারে তুমি যদি একটা খুব সরু স্ট্র ভেতরে ঢুকিয়ে দাও দুটো এনডি ওপেন তাহলে দেখবে এখান দিয়ে মানে এইটায় জল কিছুটা উঠে যায় জল বা যে লিকুইডটা আছে সেটা কিছুটা উঠে যায় কেন উঠে যায় তার এক্সপ্লেনেশন আমি পরে বলছি এটা তো প্র্যাকটিক্যাল এক্সাম্পল রাইট তুমি এটা ভেবো না যে তুমি একটা বালতি রাখলে আর এখানে এখানে তোমার কি বলে ফুটের দু একটা পাইপ রাখলে এত মোটা আর ভাবলে যে ঠিক আছে আমি ফুটের পাইপটা ইয়ে করে দিলাম দু এখান থেকে জল উঠে গেল এটা কিন্তু সম্ভব নয় আর ইউ আন্ডারস্ট্যান্ডিং তার মানে রাইজের জন্য যেটা দরকার সেটা হচ্ছে এই যে পাইপটা এর রেডিয়াস রেডিয়াস অত্যন্ত কম হওয়ার কথা ইনফ্যাক্ট এই রেডিয়াসটা লেস দ্যান 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিলিমিটার হলে খুব ভালো ক্যাপিলারিটা বোঝা যায় বা হয় তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো বলো তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো হ্যালো তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো ওকে এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল এইবার আমি এর ডেরিভেশনটা করি সেখান থেকেই তোমরা কস্টটা পেয়ে যাবে অ্যাকচুয়ালি যখনও ক্যাপিলারি করে ওঠে তখন ডেফিনেটলি এই মেনিস কাজটা এরকম পারফেক্টলি এরকম প্যারালাল থাকে না এই যে প্যারালাল মানে এর সাথে এরকম প্যারালাল থাকে না এটা এরকম বেঁকে যায় যেটা আমি তোমাদের কন্ট্যাক্ট অ্যাঙ্গেলের ক্ষেত্রে বললাম আমি এইটাকে না এইটাকে জুম করে এখানে দেখাচ্ছি একটু বড় করে তোমরা নিজেরাই পারবে এবারে দেখো একটু জুম করে না আর একটু ড্র করি কারণ এখানে দেখো তোমরাই পারবে আমাকে আর কিছু করতে হবে না তোমাদের কনসেপ্টটা বলে দিলেই হবে এখানে ধরো ওয়াটারটা আছে এই রেডিয়াসটা কিন্তু অত্যন্ত কম তুমি ভেবো না বেটা এক ফুটের একটা পাইপ দিয়ে আমি ছাদে জল তুলবো দেখে দিলাম আর ফটফট করে উঠে যাবে ইট ইজ নট পসিবল কেন সেটাও তোমরা বুঝে যাবে দেখো এই ঘটনাটা এরকম হয়েছে ঠিক আছে এই ঘটনাটা এরকম হয়েছে ঠিক আছে এবারে শোনো বলো তো বাইরে প্রেশার কত পি নট কারেক্ট বাইরে প্রেশার নট আচ্ছা ধরলাম ও এই ছাইট অব্দি উঠেছে এই ছাইট অব্দি উঠেছে তাহলে বলো তো এই 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 এখানে প্রেশার কত পিনট না এখানে এই সারফেসে বাইরেরটা তো তাহলে এখানে প্রেশার কত পিনট কারেক্ট এবার তোমাকে তোমরা আমাকে একটা কথা বলো এই যে এই সারফেসটা এর বাইরে মানে এয়ারের দিকে প্রেশার বেশি না ওয়াটারের দিকে প্রেশার বেশি আমি কি বলেছি কনকেভ সাইডে প্রেশার বেশি তাহলে এয়ারের দিকে প্রেশার বেশি না ওয়াটারের সাইডে প্রেশার বেশি ভেবে বলো তো এয়ারের দিকে প্রেশার বেশি না ওয়াটারের দিকে প্রেশার বেশি ওয়াটার বাজে লিকুইড ভেবে বলো 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 তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছা তাহলে বলো এয়ারের দিকে বেশি এই দিকে দিকে লিকুইড কোন দিকে প্রেশার বেশি আমি কি বলেছি কনকেভ সাইডে প্রেসার প্রেশার বেশি না কি বললাম কনকেভ সাইডে এ প্রেশার বেশি না তাহলে এই পয়েন্টে প্রেশার বেশি এই পয়েন্টে প্রেশার কম তার মানে ভেবে দেখো এইখানে যদি আবার প্রেশার পিনট হয় তাহলে এই পয়েন্টে কি হবে মাইনাস এইচ না প্রেশার ভেবে দেখো তারপরে যদি তুমি এই আনো নিচে আসো এই নিচে নিচে মানে ডিস্টেন্সটা মুভ করো তাহলে নিচে হবে এই ওপরের পয়েন্টে পিনট প্লাস এইচ তাহলে রোজি এইচ এইচ কেটে যাবে তাহলেই তো এই পয়েন্টে তুমি প্রেশার পিনট পাবে তাই তো বলো বুঝতে পেরেছো যদি এটা বুঝতে পারো নেক্সট আমি যেটা বলছি এই যে পাইপটা নিয়েছি তার রেডিয়াস হচ্ছে স্মল আর এই যে পাইপটা নিয়েছি এটা হচ্ছে রেডিয়াস অফ টিউব এইবার আমাকে একটা কথা বলো পি নট আর এর ভেতরে পি নট মাইনাস রোজি এইচ তাহলে এক্সেস প্রেসার কত বলো এটা কি এক্সেস প্রেসার বলো এটা কি এক্স রেস প্রেশার বলো এটা কি এক্স রেস প্রেসার হ্যালো এটা কি এক্স রেস প্রেসার বলো এটা যদি এক্স রেস প্রেসার হয় বলো তো এই এক্স রেস প্রেসারটা কার সাথে সমান টু টি বাই আরনা বলো টু টি বাই আরনা টু টি কেন কটা লেয়ার এখানে বলো কটা লেয়ার এখানে বলো কটা এখানে একটাই না তাহলে এখান থেকে আমি এইচ পিনট কেটে দিয়ে দেখো তো এইচ এর ভ্যালু এইটা পাই কিনা আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো এখানে রেডিয়াস অফ টিউব হচ্ছে স্মল আর আর এই আর টা হচ্ছে মানে এইটা যদি আমি রেডিয়া মানে সার্কুলার ধরি তাহলে এর যা রেডিয়া সেটা হচ্ছে আর মানে এইরকম সরি এইটা হচ্ছে আর

এইটা প্লাস এইটা নাইনটি আবার এইটা প্লাস এইটা নাইনটি তার মানে এইটাও থিটা তাহলে বলো তো আমি লিখতে পারি ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর বাই কস থিটা ওকে যদি সেটা লিখতে পারি আমি এইখানে চলে আসছি এই আর এর জায়গায় বসিয়ে দিচ্ছি তাহলে এইচ এর ভ্যালু পাচ্ছি টু টি কস বাই রো আর হুম ক্লিয়ার আচ্ছা এখান থেকে আমি একটা এই যে এইটা থেকে এইটা থেকে এইটা থেকে নয় যখন আমরা কনট্যাক্ট অ্যাঙ্গেল অ্যাঙ্গেল নেব তখন রেডিয়াস অফ টিউব আসবে আর যখন কনট্যাক্ট অ্যাঙ্গেল নেব না তখন কি আসবে রেডিয়াস অফ কারভেচার দেখো তো h ইন টু ইকুয়াল টু টুটি বাই রোজি না হুম একটা জিনিস লক্ষ্য করো এই যে টুটি বাই রোজি এই পুরো জিনিসটা কনস্ট্যান্ট না তারপরে আমি বলতে পারি এইচ ইন্টু আর ইকুয়াল টু এই যে এই যে লটা একে জুরিনস ল বলে এর নাম জেনে কোনো লাভ হবে না আসেও না আমি বলে দিলাম জুরিনস ল এইচ ইন্টু আর কনস্ট্যান্ট তার মানে আমাকে এইটার 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 সিগনিফিকেন্স কি এইটা এই যে এইটার এইটার সিগনিফিকেন্স কি দেখো আমার একটা দেখো সেম টাইপের পাইপ আছে সেম লিকুইডটা এতটা উঠেছে আর একটাতে এতটা উঠেছে বলতো কোনটা কেন হ্যাঁ মানে দেখো এর রেডিয়াস অফ দেখো এর রেডিয়াস অফ কার্ভেচার এরকম হবে আর এর রেডিয়াস অফ কার্ভেচার এরকম হবে কেন ভেবে দেখো কোন হাইটটা বেশি ওয়ান না টু ওয়ান এর হাইট যদি বেশি হয় তাহলে ওয়ান এর রেডিয়াস অফ কার্ভেচার কম হবে না এই আটটা কম হবে না ভেবে দেখো আটটা কম হবে না এই দুটো তো কনস্ট্যান্ট হ্যালো এটা হচ্ছে এইচ ওয়ান আর এটা হচ্ছে এইচ টু ঠিক আছে এটা হচ্ছে আর টু এটা হচ্ছে আর ওয়ান এই ফর্মুলা থেকে এই ফর্মুলা থেকে কি হবে বলো আমার বলো এই ফর্মুলা থেকে কি হবে বলো আমার বলো 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 এইচ ওয়ান আর ওয়ান ইকুয়াল টু কারেক্ট দ্যাট ইমপ্লাইজ আর টু গ্রেটার দেন আর ওয়ান না বুঝতে পেরেছ কনসেপ্টটা আচ্ছা তো আমি এইটা একভাবে পেলাম রাইট আমি আর ভাবে তোমাদের দেখাবো এইটা আমি আরেকটা ভাবে তোমাদের দেখাবো তোমরা এই এক্সপ্লেনেশন গুলো বুঝতে পেরেছো ক্যাপিলারি রাইজের বলো এক্সপ্লেনেশন গুলো বুঝতে পেরেছো ক্যাপিলারি রাইজের আচ্ছা যদি তোমরা বোঝো তাহলে দেখো এটাকে আমি আরেকটা ভাবে দেখাচ্ছি সারফেস টেনশন দিয়ে বইতে বিভিন্ন বইতে বিভিন্ন রকম করে দেওয়া আছে ঠিক আছে যেটা খুশি করতে পারো ভালো করে লক্ষ্য করো এইখানে আমার ওই লিকুইডটা রয়েছে এ হাইট এই ছব্দি উঠেছে এ হাইট এই ছব্দি উঠেছে ওকে আচ্ছা ভালো করে লক্ষ্য করো এই সারফেসে এই সার্ফেসে এই সারফেসে রাইট এই সারফেসে দেখো এই বরাবর সারফেস টেনশন কাজ করছে না বলো এই বরাবর সারফেস টেনশন কাজ করছে না আর আমি যদি এটাকে বাড়িয়ে দিই তাহলে এইটা পাবো হচ্ছে থিটা এইটা যদি থিটা পাই তাহলে এইটাও থিটা करेक्ट তার মানে এই ওপর দিকে টি এর কোন কম্পোনেন্টটা কাজ করছে ওপর দিকে বলো ওপর দিকে টি এর কোন কম্পোনেন্টটা কাজ করছে টিcos থিটা এর যদি রেডিয়াস মল আর হয় তাহলে ভেবে দেখো আমি যদি এইটাকে কেটে আনি এইটুকু পোর্শনকে যদি কেটে আনি এইটুকু পোর্শনকে তাহলে এরকম দেখতে হবে না ব্যাপারটা থ্রি তে তাহলে বলতো সার্ফেস টেনশনের জন্য টোটাল ফোর্স ফোর্স ডিউ টু সার্ফেস টেনশন কত কাজ করছে টু পাই আর ইন্টু টি কসিটা তাই না অ্যাকচুয়ালি সার্ফেস টেনশনটা কাজ করছে এই ডিরেকশনে দেখো এই ডিরেকশনে তাই না আচ্ছা এবার তোমরা এই পুরো ওয়াটারটার ইয়ে করো মানে যে যতটা হাইট উঠেছে যতটা হাইট উঠেছে কারণ আমি এইভাবে ধরতে পারি এইটা হচ্ছে আমার ওয়াটারটা নিচের দিকে কাজ করছে এমজি আর ওপরের দিকে কাজ করছে এফ সারফেস টেনশন এবারে বলো তো এর এমজি মানে এর মাস কত হবে ভলিউম কি হবে বলো ভলিউম কি হবে পাই আর স্কোয়ার এইচ এটা কি লিখেছি ভলিউম ইন্টু রো জি এটা নিচের দিকে কাজ করবে এটা ওপর দিকে কাজ করবে দুটোকে ইকুয়েট করে দেখো তো আমার এই ইকুয়েশনটা আসছে কিনা দুটোকে ইকুয়েট করে দেখো তো আমার ওই ইকুয়েশনটা আসছে কিনা এইচ ইকুয়াল টু টু টি কস বাই রো আর জি দেখো তো আসছে কি নাই দুটোকে ইকুয়েট করে আসছে হ্যালো আসছে

তাহলে বলো তো এই সারফেস এই যে এই যে এই যে ওপরে উঠছে কিসের জন্য ওপরে উঠছে কে ওপরে তুলছে এই যে সারফেসটা ওপরে তুলছে কে ভেবে বলো কে ওপরে তুলছে বলো কে ওপরে তুলছে ক্যাপিলারি যদি আমাকে কস বলতে পারে কে ওপরে তুলছে টি কস্তিটার এই কম্পোনেন্টটা উপরে তুলছে না দেখো টি কস্তিটার এই কম্পোনেন্টটা ওপরে তুলছে না তাহলে রাইজ হচ্ছে কি জন্য বলো সারফেস টেনশনটাই এই ওয়াটারটাকে উপরে তুলছে না বুঝতে পেরেছ কি বললাম এবারে ফোর্স ডিউ টু সারফেস টেনশন কি ফোর্স ডিউ টু সারফেস টেনশন এই ম্যাগনিটিউডটা না খুব বেশি হয় না যেহেতু এটা খুব বেশি হয় না সেই হেতু সেই হেতু ও ভলিউম অফ ওয়াটার প্রচুর মানে ভলিউম অফ লিকুইড বা ভলিউম অফ ওয়াটার প্রচুর উপরে তুলতে পারে না আমার কথা বুঝতে পারছো আমি কি বলছি হ্যালো আমার কথা বুঝতে পারছো আমি কি বলছি সেই কারণে এই যে টিউবটা থাকে এই যে টিউবটা থাকে এই টিউবের রেডিয়াস খুব কম হতে হয় রেডিয়াস বেশি হলে তো আমার ভলিউমটাও বাড়বে ভলিউমটা বাড়লে মাসটা বাড়বে অত মাস এই সারফেস টেনশন তুলতে পারবে না কারণ সারফেস টেনশনের ভ্যালু কম সেই কারণে সেই কারণে আমাদের ক্যাপিলারিটা সেখানেই পসিবল যেখানে টিউব অফ দ্য রেডিয়াস ইজ লেস দ্যান এক্সপেরিমেন্টালি টেন টু দি পাওয়ার মাইনাস টু মিলিমিটার বলো তোমরা পুরো জিনিসটা কি বুঝতে পেরেছ আমি যা বললাম বলো পুরো জিনিসটা কি বুঝতে পেরেছ আমি যা বললাম নেক্সট যেটা আমি বলবো খুব ইম্পর্টেন্ট এই ইকুয়েশনটায় চলে এসো যদি থিটা অ্যাকিউট অ্যাঙ্গেল হয় তাহলে কস থিটা পজিটিভ না নেগেটিভ থিটা অ্যাকিউট অ্যাঙ্গেল তাহলে কস থিটা পজিটিভ না নেগেটিভ থিটা অ্যাকিউট অ্যাঙ্গেল কস থিটা পজিটিভ না নেগেটিভ বলো থিটা অ্যাকিউট অ্যাঙ্গেল লেস দ্যান নাইনটি তাহলে কস থিটা পজিটিভ কস থিটা পজিটিভ হলে এইচ পজিটিভ না নেগেটিভ বলো এইচ পজিটিভ না নেগেটিভ পজিটিভ যদি থিটা অপটিউস অ্যাঙ্গেল হয় তাহলে কস নেগেটিভ তার মানে এইচ নেগেটিভ এটার মানে কি কস মানে থিটা কোথায় অপটিউস অ্যাঙ্গেল ছিল মনে আছে মার্কারি আর বলো এইচ আর গ্লাসের মধ্যে না তাহলে আমি যদি একটা টিউবে ঢোকাই এক্স্যাক্টলি এটা একদম প্র্যাকটিক্যাল এটা দেখা গেছে এটা হয় কিন্তু মেনিসকাসটাও এরকম হবে মানে নিচে নামিয়ে এইরকম করে দেবে না কিন্তু তাহলে কিন্তু ভুল এটা এটা বুঝতে পেরেছো এটা হতে হবে কারেন্ট ক্লিয়ার আচ্ছা আমার আজকের মতো আমার লেকচার শেষ শুধু একটাই কোয়েশ্চেন করব কোশ্চেনটা লক্ষ্য করো মন দিয়ে শোনো মন দিয়ে শোনো এটা তোমরা আমাকে নেক্সট দিন মনে করিয়ে দেবে আমি বলবো আমি যা শ্রমকটা দিয়ে রাখছি একটা টিউব আছে কি বললাম বলো একটা টিউব আছে এই টিউবটা টেন সেন্টিমিটার কি বললাম এই টিউবটা টেন সেন্টিমিটার আমি জলে ডুবিয়েছি সরি এরকম ইসে ডুবিয়েছি লিকুইডে এ এইদিকে না এতটা না এ এইদিকে ফাইভ সেন্টিমিটার উঠেছে কারেক্ট এ এইদিকে ফাইভ সেন্টিমিটার উঠেছে এবার আমি কি করেছি তার মানে কি এই টিউবটার টোটাল লেন্থ কত ছিল বলো টেন সেন্টিমিটার আমি এই টিউবটার ফাইভ সেন্টিমিটার উঠেছে এবার আমি কি করেছি টিউবটাকে মাঝখান থেকে কেটে দিয়েছি কেটে দিলে একটু ছোট হয়ে যাবে না হাফ হয়ে যাবে তো এবার হাফটাকে আমি ডুবিয়েছি আগে কিন্তু এখান থেকেও ফাইভ সেন্টিমিটার উঠেছিল এখন টোটাল হাইটটাই ফাইভ সেন্টিমিটার এখন টোটাল হাইটটাই ফাইভ সেন্টিমিটার তার মানে আমি এখানে সামান্য ডুবিয়েছি কিছুটা ডুবিয়েছি তার মানে এই লিকুইডটা যেটা এত দূর উঠেছিল ফাইভ সেন্টিমিটার এখন এই লিকুইডটা কি বাইরে পড়বে কি বাইরে পড়বে না এই লিকুইডটা বাইরে পড়বে কি বাইরে পড়বে না এইটা তোমাদের হোমওয়ার্ক যদি কোনো ডাউট থাকে বলতে পারো আমার ক্লাস শেষ আমি কি করলাম এখানে একটা টিউব 10 সেন্টিমিটার ছিল সেটাকে ডুবিয়েছিলাম দেখলাম ক্যাপিলারি রাইজটা উঠেছে 5 সেন্টিমিটার আমি এই টিউবটাকে মাঝখান থেকে কেটে দিয়ে আবার ডুবিয়েছি তার মানে এখানে ধরো দু সেন্টিমিটার আমি ডুবিয়েছিলাম তার মানে এখানেও আমি দু সেন্টিমিটার ডুবিয়েছি আর ওপরে এখন তিন সেন্টিমিটার যখন আমি ডুবিয়েছি তাহলে এখান দিয়ে লিকুইডটা ওভারফ্লো হবে কি হবে না এটা হচ্ছে কোয়েশ্চেন তোমরা বাড়িতে ভাববে আমরা নেক্সট দিন এই এর আনসার দিয়ে শুরু করব। clear h into r চেঞ্জ হচ্ছে না কেবল r चेंज হচ্ছে না h into r এর r কোনটা রেডিয়াস অফ কারভেচার ওকে তোমরা বাড়িতে একটু ট্রাই করো ঠিক আছে সারফেস টেনশন কন্টাক্ট অ্যাঙ্গেল সব মিলে এর এক্সপ্লেনেশন আছে আজকে আমরা এখানেই রাখছি যদি কোনো डाउट्स থাকে আমাকে বলতে পারো আমি এগুলো যা পড়িয়েছি আমি আপলোড করে দিচ্ছি ওকে করে ঠিক আছে আজকেই করে দিচ্ছি ভাই ঠিক আছে ঠিক আছে চলো আচ্ছা সপ্তশ তোমার ওই প্রবলেমটা আমি দেখলাম ওটাকে আমাকে একটু করতে হবে আমি এখনো সময় পাইনি কারণ ওখানে অ্যাক্সেলারেশন দেখাচ্ছে তুমি ঠিকই বলেছো অ্যাক্সেলারেশন যদি দেখায় তাহলে আমাকে ইনস্ট্যান্টিনিয়াস ওই পয়েন্টে কনজারভেশন অফ মোমেন্টাম করতে হয় কিন্তু আমি ওটা মানে ওই পয়েন্ট বুঝবো যে কখন ওটা করছে ওইটাই তো ওইটাই তো আমাকে একটু ভাবতে হবে আমি ওটা তোমাকে জানাচ্ছি ঠিক আছে ভালো প্রবলেম ওটা অন্য কেউ পেরেছে কিনা একবার দেখো তো ভালো প্রবলেম লিটারি ভালো প্রবলেম ওখান থেকে অনেক কমপ্লিকেটেড কনসেপ্ট মাথায় আসে তাই না গ্রুপে পোস্ট করে দাও হুম গ্রুপে পোস্ট করে দাও কোনো অসুবিধা নেই বেশ ভালো প্রবলেম ঠিক আছে চলো তাহলে রাখছি